अस्सलाम वालेकुम। আচ্ছা, কেউ একজন বলেন যে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করবো এখন। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে আজকে মানব জীবনের ধারাবাহিকতা। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি শুনতে না পান সাথে সাথে আমাকে বলবেন, বা হচ্ছে যে চ্যাটে যেটা আছে সেটা আমাকে জানাবেন। আমি হচ্ছে চেষ্টা করবো যাতে যদি কোনো সমস্যা হয় সেটা কারেকশন করার। ওকে, সো আজকের টপিক হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। এটি শুরু করার আগে একটু কথা বলে নেওয়া উচিত, কারণ হচ্ছে এটা এমন একটা টপিক যেটা হচ্ছে পড়তে কম বেশি সবার মধ্যে একটা কিছুটা অস্বস্তি কাজ করে। হ্যাঁ, সো অস্বস্তি কাজ করলেও জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে খুবই ভালো করে পড়তে হবে, এবং পরীক্ষায় এটা থেকে কোশ্চেন প্রতিবারই একটা বা দুইটা এভাবে থাকে। সো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যতটাই অস্বস্তি হোক না কেন এটা হচ্ছে আপনার একটু পড়তে হবে। আর অনেকেরই আশা করি ভালো করে পড়া আছে এটা, আবার কেউ কেউ এটা কখনোই ধরে নেই এমনও অনেকে আছে। সো আজকে এটা ভালো করে পড়ার চেষ্টা করব। আশা করি হচ্ছে ক্লাসটা খুবই ভালো হবে, এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি ওটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা আচ্ছা, যদি না পড়ে থাকেন এখন পড়ে নেবেন, আশা করি হচ্ছে ভালো করে পড়তে পারবেন বা বুঝতে পারবেন চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে আপনার পাস করার জন্য পড়তে হবে এবং নিজেকে জানার জন্য পড়তে হবে। ঠিক আছে, এবং আপনারা হচ্ছে সবাই সায়েন্সের স্টুডেন্ট, তো সবাই ধারণা করে সায়েন্সের স্টুডেন্ট মানে আমাদের যে বায়োলজিক্যাল ব্যাপারগুলো আছে বা সায়েন্সের ব্যাপারগুলো আছে, হিউম্যান বডির ব্যাপারগুলো আছে, আপনারা খুব ভালো একটা ধারণা রাখেন। তো এই আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে প্রমাণ করার জন্য হলেও এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে বা একটু জানতে হবে। তো আগে যারা পড়েন নাই তারা এখন একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমাদের ক্লাস শেষ হওয়ার পরে একটা ভালো একটা ধারণা হবে এই চ্যাপ্টার নিয়ে। তো আমরা এখন শুরু করব। সবার কাছে কি বই আছে? আচ্ছা, সবার কাছে বই আছে, থাকলে হচ্ছে বই বের করবেন আর সাথে একটা কলম রাখবেন, যাতে হচ্ছে আমি যেটা এক্সট্রা লিখে দেবো যেটা সেটা আছে আপনি লিখতে যাতে করে পারেন। ওকে, আমরা শুরু করব। এখানে একটু কথা বলে নেওয়া দরকার যে হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরের প্রশ্ন গুলা যদি বিশ্লেষণ করি আমরা দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে অনেক অনেক প্রশ্ন আসছে। এবং আমরা যদি টপিক গুলাকে ভাগ করি দেখা যায় যে কিছু টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে টপিক গুলা ভালো করে পড়তে হবে, তার মধ্যে প্রজননতন্ত্র, যেটা পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এরপরে যেটা ইম্পর্টেন্ট বা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস। এটা থেকে প্রায় 6টা কোশ্চেন আসছে বিগত বছরে 2019 সাল পর্যন্ত, এবং এরপরে হচ্ছে ঘূর্ণিস্তরে পরিণত। যদি আমাকে একটা টপিক টপিকের কথা বলা হয় এখান থেকে, তাহলে সেই টপিকটা হবে হচ্ছে কি ঘূর্ণিস্তরে পরিণতি। ঠিক আছে, তাহলে এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট যে যে তিনটা টপিক আমি বলবো, একটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র, একটা হচ্ছে গ্যামিটোজেনেসিস, আর একটা হচ্ছে ঘূর্ণিস্তরে পরিণতি। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারের যে শেষের দিকে কিছু রোগের কথাবার্তা আছে, যেমন হচ্ছে সিফিলিস, গনোরিয়া বা এইচআইভি এইডস, সেটা থেকেও এখন হচ্ছে অনেক অনেক প্রশ্ন আসছে, আমরা সেটা সম্পর্কে একটু হচ্ছে জানবো। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা তাহলে গুরুত্বপূর্ণ টপিক গুলো একটু দেখে নিলাম। এখন হচ্ছে আমরা টপিকের মধ্যে যাব, এবং বইয়ের ক্ষেত্রে আপনারা হচ্ছে রিসেন্ট যেটা রিসেন্ট এডিশনের বই সেটা হচ্ছে আপনার 362 পেজ নাম্বার আমরা যদি বের করতে পারি তাহলে আমরা মানব জীবনের ধারাবাহিকতা টপিকটা পাবো। ওকে, সো 362 এর এই স্লাইড থেকে কিছু জানতে হবে না, আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, এটা শুরু করি। এটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র। আমরা হচ্ছে যদি তন্ত্রের কথা বলি, আমরা জানি যে যে কোনো তন্ত্রকে সাধারণত হচ্ছে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে তন্ত্রের মধ্যে কি আসে, অনেকগুলো অঙ্গ আসে, তাই না? সো যেহেতু পুরুষ প্রজননতন্ত্র একটা তন্ত্র, এর মধ্যে অনেকগুলো অঙ্গ আসবে, এবং এই পুরুষ প্রজননতন্ত্রের অঙ্গ গুলাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ, একটা হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ। এখন মুখ্য জননাঙ্গ যদি বলা হয় সেটা কোনটা, সেটা হচ্ছে শুক্রাশয়। মুখ্য জননাঙ্গ হচ্ছে কি শুক্রাশয়। এখন শুক্রাশয়কে কেন মুখ্য জননাঙ্গ বলা হয় এটার কারণ হচ্ছে আপনি এই টপিকটা এই লাইনটাকে যদি দেখেন, সেটা হচ্ছে আপনার যে অঙ্গ, ধরো এই এই লাইনটা যদি আপনি খেয়াল করেন, আমি একটু মার্ক করি, যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে তাকে হচ্ছে আমরা বলবো মুখ্য জননাঙ্গ, আর যে অঙ্গ এই শুক্রাণু গুলা সঞ্চয় এবং
এবং পরিবহন করে সেটাকে আমরা বলবো আনুষঙ্গিক জননাঙ্গ। যেহেতু শুক্রাশয় হচ্ছে শুক্রাণু উৎপন্ন করছে, তাহলে এটাকে আমরা কি বলবো মুখ্য জননাঙ্গ, এবং বাকি যে অঙ্গগুলা সেগুলা কি করে শুক্রাণু সঞ্চয় এবং পরিবহন করে, এই জন্য বাকি অঙ্গগুলাকে আমরা বলবো আনুষঙ্গিক জননাঙ্গ। ঠিক আছে, তাহলে এখান থেকে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে মুখ্য জননাঙ্গ। দেখেন এই যে পরের লাইনটা ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে বার করেন যে শুক্রাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ। তাহলে যদি বলা হয় যে পুরুষ প্রজনন তন্ত্রের বেলায় মুখ্য জননাঙ্গ বা মুখ্য প্রজনন অঙ্গ কোনটা, শুক্রাশয়। কেন শুক্রাশয়? কারণ হচ্ছে এখান থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে। ওকে, সো এরপরে হচ্ছে যেটা, আচ্ছা একটু চলে গেছে, এরপরে যেটা হচ্ছে আপনার শুক্রাশয়ের ক্ষেত্রে, এখন যদি বলা হয় যে শুক্রাশয় কিসের মধ্যে থাকে বা কোথায় থাকে, শুক্রাশয় হচ্ছে স্ক্রোটামের মধ্যে থাকে। শুক্রাশয় যদি আমি বলি যে স্ক্রোটামটা মার্ক করে, যে স্ক্রোটাম হচ্ছে একটা থলের মতো একটা অঙ্গ, সেই স্ক্রোটামের মধ্যে হচ্ছে আপনার শুক্রাশয়টা থাকবে। তাহলে শুক্রাশয়টা কোথায় থাকবে? স্ক্রোটামের মধ্যে। আচ্ছা, শুক্রাশয় এখন কিভাবে গঠিত হচ্ছে এবং এই যে গঠিত হচ্ছে সে যে অংশগুলা নিয়ে, সেই অংশগুলোর নাম আপনাকে জানতে হবে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। তাহলে শুক্রাশয়ের একটা অংশের নাম হচ্ছে সেমিনিফেরাস নালিকা। পরীক্ষায় আসবে যে সেমিনিফেরাস নালিকার সংখ্যা কত, পরীক্ষায় আসবে সেমিনিফেরাস নালিকার সংখ্যা কত, 1000। সেমিনিফেরাস নালিকার সংখ্যা হচ্ছে কত? 1000টি। তাহলে কোশ্চেন যদি আপনার হচ্ছে কোশ্চেন করে সেমিনিফেরাস নালিকার সংখ্যা কত, 1000, 2000, 3000, 4000, সেমিনিফেরাস নালিকার সংখ্যা হচ্ছে 1000। ঠিক আছে, এখন এই সেমিনিফেরাস নালিকার লাইনিং, বা আমি যদি সেমিনিফেরাস নালিকার কোষের কথা বলি, সেই কোষগুলাকে আমরা বলবো জার্মিনাল কোষ। সেমিনিফেরাস নালিকার কোষগুলাকে আমরা কি বলি? জার্মিনাল কোষ বলি। এবং এই সেমিনিফেরাস নালিকার যে জার্মিনাল কোষ, এর বাইরে কিছু কোষ শুক্রাশয়ে থাকে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ বা লিডিক কোষ। জার্মিনাল কোষের কথা এখানে বলা নাই, আমরা পরবর্তীতে এটা পাবো। শুধুমাত্র এখান থেকে জেনে রাখেন যে সেমিনিফেরাস নালিকাতে জার্মিনাল কোষ পায়, এবং এই জার্মিনাল কোষের বাইরে শুক্রাশয়ে আরো এক ধরনের কোষ থাকে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ অথবা লিডিক কোষ। ঠিক আছে, তাহলে আমরা শুক্রাশয়ে কত ধরনের কোষ পেলাম? দুই ধরনের। একটা হচ্ছে জার্মিনাল কোষ, যেটা সেমিনিফেরাস নালিকাতে থাকে, এর বাইরে থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ বা লিডিক কোষ। এটা অনেক জায়গায় লাগবে, এটা হচ্ছে আপনি মার্ক করবেন। তাহলে আচ্ছা, এখানে যেটা আমরা পেলাম যে শুক্রাশয়ের একটা অংশ হচ্ছে সেমিনিফেরাস নালিকা, এই সেমিনিফেরাস নালিকা কি করবে পরবর্তীতে? জালিকাকার গঠন তৈরি করবে, যেটার নাম হচ্ছে কি? রেটিটেস্টিস। তাহলে রেটিটেস্টিস টা মার্ক করেন যে আমাদের যে সেমিনিফেরাস নালিকা শুক্রাশয়ে 1000টা থাকে, এই সেমিনিফেরাস নালিকা পরবর্তীতে যে জালিকাকার গঠন তৈরি করে সেটার নাম কি, বা শুক্রাশয়ে জালিকাকার গঠন কোনটা, এভাবে কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে রেটিটেস্টিস। সেটা হচ্ছে কি? রেটি টেস্টিস। এবং এই রেটি টেস্টিস পরবর্তীতে কিসে মিলিত হয়? ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া। তাহলে এইটা, এই যে আমরা তিনটা অংশ পেলাম একটা শুক্রাশয়ের মধ্যে, যে সেমিনিফেরাস নালিকা, রেটি টেস্টিস আর হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, এই তিনটা অংশ হচ্ছে আপনার কি শুক্রাশয় গঠন করে। এবং এরা কিন্তু একটার আরেকটার হচ্ছে কন্টিনিউশন রূপে থাকে। যেমন হচ্ছে আমরা যদি সেমিনিফেরাস নালিকা বলি, এখান থেকে হচ্ছে শুরু হবে এবং এরপরে যাবে হচ্ছে রেটি টেস্টিস, রেটি টেস্টিস থেকে শুরু হবে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা বললাম যে সেমিনিফেরাস নালিকার মধ্যে তো জার্মিনাল সেল থাকে, ওই জার্মিনাল সেলে শুক্রাণু তৈরি হবে, শুক্রাণুটা পরবর্তীতে রেটি টেস্টিস এখানে আসবে, রেটি টেস্টিস থেকে এটা কোথায় যাবে? ভাসা ইফারেন্সিয়াতে যাবে। অর্থাৎ একটা থেকে আরেকটা হচ্ছে কন্টিনিউয়েশন, একটার পরে আরেকটা হিসেবে থাকবে। ওকে, এরপর হচ্ছে কাস্ট। একটু দেখেন যে আমরা বললাম যে সেমিনিফেরাস নালিকার কথা শুরুতে বলছি, সেমিনিফেরাস নালিকা হচ্ছে কি করবে? স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি করে। এখানে স্পার্মেটোজেনেসিস আমরা কম বেশি সবাই জানি, স্পার্মেটোজেনেসিস কি? স্পার্মেটোজেনেসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়। যে প্রক্রিয়ায় কি তৈরি হবে? শুক্রাণুটা তৈরি হবে, শুক্রাণুটা তৈরি হবে। ওকে, তাহলে সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু উৎপন্ন হয়। আর একটা হচ্ছে কোষের কথা আমরা বলছি, লিডিক কোষ, ঠিক আছে, বা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। যেটা থেকে কি করবে, কি ক্ষরণ হবে? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করবে বা ক্ষরণ হবে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে কাজ থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা পেলাম, একটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা, সেখান থেকে স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হবে, আর একটা হচ্ছে লেডিক কোষ, যেখান থেকে হচ্ছে আপনার কি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হবে। এবং পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মার্ক করেন যে মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে কতগুলো শুক্রাণু তৈরি করে। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু উৎপন্ন করে,
1500 শুক্রাণু উৎপন্ন করে। তো এইভাবে প্রশ্ন থাকতে পারে, মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে কতগুলা শুক্রাণু উৎপন্ন করছে, যে 1000 বা 1500 বা 2000। ওকে, সো অনেকেই বলছেন যে 1500 বা হচ্ছে 1000 বা হচ্ছে, কোনটা সঠিক? 1500। তাহলে হচ্ছে আমরা যদি যদি বলা হয় যে মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে হচ্ছে কতগুলো শুক্রাণু উৎপন্ন করছে, 1500টা শুক্রাণু উৎপন্ন করছে, এটা একটু জানতে হবে। ঠিক আছে, এটা আছে, এটার যে অংশগুলো সেটা আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব। এর পরের অংশটা হচ্ছে কি, আমরা যদি বলি শুক্রাশয়ের এপিডিডাইমিস, আমরা একটু আগে যেটা বললাম ভাসা ইনফ্লুয়েন্সিয়াতে শেষ করলাম যে শুক্রাশয়ের অংশ কি ছিল, ভাসা ইনফ্লুয়েন্সিয়া। ভাসা ইনফ্লুয়েন্সিয়ার পরের অংশটা হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস এর ক্ষেত্রে কত মিটার এটা দেখতে পারেন, কিন্তু সাধারণত এই কত মিটার বা কত সেন্টিমিটার এগুলো এখন কম আসে, এগুলো লেস ইম্পর্টেন্ট। তারপর যারা ভালো করতে চান তারা একটু দেখে রাখতে পারেন, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এপিডিডাইমিস এর তিনটা অংশ আছে, এটা একটু জানতে হবে। একটা হচ্ছে আপনার হচ্ছে মস্তক, একটা হচ্ছে কি দেহ, আর একটা হচ্ছে লেজ। সো যদি বলা হয় যে এপিডিডাইমিস এর মস্তকটাকে আমরা কি বলি, ক্যাপুট এপিডিডাইমিস, আর দেহটাকে বলা হয় বলি আমরা মধ্য এপিডিডাইমিস, আর লেজটাকে বলি আমরা কর্ডা এপিডিডাইমিস। তাহলে কর্ডা মানে হচ্ছে টেইল বা হচ্ছে লেজ, তারপর হচ্ছে মধ্য মানে হচ্ছে মিডিয়াল বা বডি যেহেতু মাঝে থাকে, আর মস্তক হচ্ছে ক্যাপুট, ক্যাপুট মানে হচ্ছে হেড। সো ক্যাপুট এপিডিডাইমিসটা হচ্ছে মস্তক। তাহলে এপিডিডাইমিস এর মস্তক হচ্ছে ক্যাপুট এপিডিডাইমিস, দেহটা হচ্ছে মধ্য এপিডিডাইমিস, আর লেজটা হচ্ছে কর্ডা এপিডিডাইমিস। ঠিক আছে, তাহলে এপিডিডাইমিস এর হচ্ছে কি কি অংশ আছে আপনার এখান থেকে এই জিনিসটা জানতে হবে, এবং যে তিনটা অংশ থাকে এটা বলতে পারে যে এপিডিডাইমিস এর কয়টা অংশ আছে, তিনটা অংশ, বা এপিডিডাইমিস কয়টা অংশে বিভক্ত থাকে, তিনটা অংশে বিভক্ত থাকে। ঠিক আছে, তাহলে এপিডিডাইমিস যে তিনটা অংশে বিভক্ত থাকে এবং এদের নাম কি কি হচ্ছে অংশ আছে সেগুলোর নামগুলো একটু পড়তে হবে। এপিডিডাইমিস এর কাজটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কয়েকটা কাজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শুক্রাশয়ের কাজ, একটা হচ্ছে আপনার এপিডিডাইমিস এর কাজ, আর একটা হচ্ছে সেমিনাল ভেসিকুল এর কাজ। এই তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা কাজ ভালো করে পড়বেন, এবং অন্যান্য কাজগুলো লেস ইম্পর্টেন্ট বা যদি কেউ ভালো করতে চান বা হচ্ছে আগ্রহ থাকে দেখতে পারেন, কিন্তু এই তিনটা কাজ মিস করা যাবে না। তাহলে এপিডিডাইমিস এর বেলা দেখেন যে এপিডিডাইমিস অনেকটা কিসের মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে। আমরা জানি ছাঁকনি কি করে, অপ্রয়োজনীয় বস্তুগুলা, অপ্রয়োজনীয় বস্তুগুলোকে আলাদা করে। তো এপিডিডাইমিসটা কি করে, যখন হচ্ছে সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে আপনার রেটিডেস্টিস বা ভাসা ইনফ্লুয়েন্সিয়া হয়ে এপিডিডাইমিসে যখন আসবে, তখন শুক্রাণুর মধ্যে তো অপ্রয়োজনীয় অনেকগুলো বস্তু থাকে, সেই অপ্রয়োজনীয় বস্তুগুলোকে আলাদা করবে কারা, এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিস হচ্ছে শুক্রাণু থেকে তরল এবং কঠিন অসর পদার্থ বা অপ্রয়োজনীয় পদার্থ গুলাকে কি করে, আলাদা করে, এবং আলাদা করার জন্য শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায় বা হচ্ছে বৃদ্ধি পায়, শুক্রাণু নিষেক ক্ষমতাটা বৃদ্ধি করে বা হচ্ছে বাড়ায় কে, এপিডিডাইমিস। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে নিচের কোন অংশটা হচ্ছে শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায়, এপিডিডাইমিস কিভাবে বাড়ায়, কারণ হচ্ছে শুক্রাণুর মধ্যে থেকে অপ্রয়োজনীয় পদার্থ থেকে আলাদা পদার্থ গুলাকে আলাদা করে ফেলে, এই জন্য শুক্রাণু নিষেক ক্ষমতা বেড়ে যায়। দেন আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, পরের লাইনটা খেয়াল করে, যে পুষ্টি পদার্থ ক্ষরণ করে এগুলোকে সতেজ রাখে। তাহলে যদি বলা হয় যে পুরুষ প্রজননতন্ত্রের কোন অংশ পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণু গুলাকে সতেজ রাখে, সেটা আমরা বলবো এপিডিডাইমিস। সেটা হচ্ছে কি, এপিডিডাইমিস। আর একটা অংশ আছে একটু পরে বলবো, কিন্তু একটা অংশ হচ্ছে এপিডিডাইমিস যেটা পুষ্টি পদার্থ ক্ষরণ করে এপিডিডাইমিস কে সচল রাখে। ওকে, এপিডিডাইমিস এর পরের অংশটাকে আমরা বলবো ভাস ডিফারেন্স। ঠিক আছে, ভাস ডিফারেন্স, এবং এপিডিডাইমিস পরবর্তী যে অংশ ভাস ডিফারেন্স, অর্থাৎ এপিডিডাইমিসটা ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয়। তাহলে যদি বলা হয় যে এপিডিডাইমিসটা কোন অংশ উন্মুক্ত হবে, ভাস ডিফারেন্সে উন্মুক্ত হবে, এবং ভাস ডিফারেন্সের একটা অংশ হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলাটা একটু মার্ক করে, ভাস ডিফারেন্সের একটা অংশ হচ্ছে কি অ্যাম্পুলা, এবং অ্যাম্পুলা আমরা কিন্তু অনেক জায়গায় পাইছি। কেউ কি বলতে পারবেন যে অ্যাম্পুলা আমরা বায়োলজিতে আর কোথায় কোথায় পাইছি, কমেন্ট করেন। দেখি হচ্ছে আপনার, ওকে, প্যানক্রিয়াস, অ্যাম্পুলা ভেটার, ওকে ওকে ওকে, অনেকেই লিখছেন। আচ্ছা, কান অনেক একজন বলছেন বা অনেকে বলতেছেন। আচ্ছা, কানের ক্ষেত্রে অন্ত্রকণ্ঠে আমরা পাইছি, ওইখানে আপনার কি সেমি সার্কুলার যে ক্যানেল থাকে
তার একটা প্রান্ত হচ্ছে স্ফীত থাকে, যেটাকে আমরা বলি অ্যাম্পুলা, আর ভেটার অফ অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভেটার যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনার অভিন্ন পিত্ত নালী আর অগ্ন্যাশয় নালী মিলিত হয়ে একটা অংশকে তৈরি করে যেটা হচ্ছে ডিউডেনামে উন্মুক্ত হয়, সেটাকে আমরা বলবো অ্যাম্পুলা অফ ভেটার। আর একটা হচ্ছে আপনার ভাস ডিফারেন্স, আর একটা অ্যাম্পুলা আছে একটু পরে আমরা পাবো সেটা হচ্ছে ডিম্ব নালী, ঠিক আছে। আর একটা অ্যাম্পুলা হচ্ছে ডিম্ব নালীতে পাই স্ত্রী প্রজনন তন্ত্রের বেলায়, সেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। ওকে, এরপরে হচ্ছে এরপরে যদি আমরা বলি এই যে অংশগুলো আমরা যদি একটু এখান থেকে দেখে যাই, যে ধরেন এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার কি ছিল শুক্রাশয়, তাহলে এই অংশটা হচ্ছে আপনার কি বলবো শুক্রাশয়। শুক্রাশয়ের পরের অংশটা হচ্ছে এপিডিডাইমিস, তাহলে আমরা এপিডিডাইমিস সম্পর্কে বললাম। এপিডাইমিস এর পরের যে অংশটা হচ্ছে ভাস ডিফারেন্স, যেটা সম্পর্কে আমরা এখন বলছি যে এটা হচ্ছে সেই ভাস ডিফারেন্স, এবং ভাস ডিফারেন্স আমরা অ্যাম্পুলা পাই, এবং এপিডিডাইমিস এর কন্টিনিউশন হচ্ছে আপনার কি ভাস ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এই অংশটাকে আমরা বলতেছি ভাস ডিফারেন্স, এবং পরের অংশগুলো আমরা পড়বো সামনে এবং একটু পরে দেখবো এটা। তাহলে আমরা ভাস ডিফারেন্স পর্যন্ত হচ্ছে আসছি। ওকে, আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে অ্যাম্পুল আমরা কোথায় পাচ্ছি ভাস ডিফারেন্স এটা মনে রাখবেন, এবং ভাস ডিফারেন্সের কাজ তেমন ইম্পর্টেন্ট না, আমরা একবারে এক লাইনে এটা বলবো পরবর্তীতে। আমরা চলে যাবো হচ্ছে সেমিনার ভেসিকল, সেমিনার ভেসিকল টপিকটা ইম্পর্টেন্ট, এবং এটা আমরা আজমল স্যারের বইতে হচ্ছে অংশগুলোর মধ্যে বলছে, অর্থাৎ পুরুষ প্রজনন অংশের মধ্যে বলছে, সেটা নালী হিসেবে বলছে, বা হচ্ছে কিন্তু আলিম স্যারের বইতে এটা গ্রন্থি হিসেবে বলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেমিনাল ভেসিকল হচ্ছে একটা গ্রন্থি, ঠিক আছে, যেটা হচ্ছে বিভিন্ন রস ক্ষরণ করে, বা সিমেনের একটা অংশ হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয়। তাহলে যদি বলা হয় যে পুরুষ প্রজনন তন্ত্রের গ্রন্থি বিশেষ যেটা থেকে সিমেন তৈরি হয় বা সিমেনের একটা অংশ তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। এটা হচ্ছে একটা থলিকাকার গ্রন্থি, তাহলে যদি বলা হয় সেমিনাল ভেসিকল কি পুরুষ প্রজনন তন্ত্রের একটি থলিকাকার গ্রন্থি, থলিকাকার গ্রন্থি, ঠিক আছে। এবং এটা থেকে সেমিনাল তরল ক্ষরিত হয়, যেটা হচ্ছে বীর্য বা সিমেন তৈরি করে বা সিমেন গঠন করে, ঠিক আছে। এখান থেকে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে এখানে আমরা ফ্রুক্টোজ পাই, তাই না, ফ্রুক্টোজ পাই, এবং একটা ফ্রুক্টোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। আচ্ছা, কেউ একজন বলেন এই ফ্রুক্টোজটাকে আমরা আর কি নামে চিনি, বা এটাকে কি বলা হয় ফ্রুক্টোজটাকে আর কি নামে ডাকা হয় বা কি বলা হয় ফ্রুক্টোজকে? ওকে, ফলের চিনি বা ফ্রুট সুগার বা হচ্ছে ফলের রস, ফলের রস না, আচ্ছা ফলের রস বলা যাবে না, ফলের হচ্ছে শর্করা যদি বলি, বা ফলের চিনি অথবা ফ্রুট সুগার, ঠিক আছে। তাহলে ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার। ওকে, তাহলে যদি বলা হয় যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ আমরা কোন গ্রন্থির ক্ষরণ বা পুরুষ প্রজনন তন্ত্রের কোন অংশের ক্ষরণে আমরা পাই, সেটা হচ্ছে আপনার সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল, ঠিক আছে। আচ্ছা, ক্ষেপণ নালী, মূত্র নালী, ইউরেথ্রা, এগুলা লেস ইম্পর্টেন্ট, এগুলা যদি আগ্রহ থাকে দেখতে পারেন, বা হচ্ছে দরকার নাই আমি বলবো, কারণ এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু এখানে নাই। আমরা তাহলে পুরুষ প্রজনন তন্ত্রের যে অংশগুলো আমরা জানলাম, এখান থেকে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনার শুক্রাশয়, একটা হচ্ছে আপনার হচ্ছে এপিডিডাইমিস এর যে অংশগুলো আছে সেগুলো পড়বেন, আর একটা হচ্ছে আপনার কি সেমিনাল ভেসিকল। এবং এখান থেকে যেটা হচ্ছে আপনার এপি, আচ্ছা এখানে ভাস ডিফারেন্স এর ক্ষেত্রে যে আমরা কাজগুলো বলছি বা অন্যান্য অংশের কাজগুলো বলছি, শুধুমাত্র শুক্রাশয়ের যে কাজটা সেটা হচ্ছে কি শুক্রাণু তৈরি করা, শুক্রাশয়ের কাজ কি শুক্রাণু তৈরি করা, বাকি অংশের ক্ষেত্রে যে কাজগুলো যখন আপনি রিডিং দিবেন বা একবার দেখে নিবেন, তখন দেখবে যে সবাই হচ্ছে কি করে শুক্রাণু পরিবহন করে, সবাই হচ্ছে কি করবে শুক্রাণু পরিবহন করে। শুধুমাত্র দুইটা পয়েন্ট আলাদা করবেন এখান থেকে, বা দুইটা পয়েন্ট মার্ক করবেন, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, খেয়াল করেন সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকলের ক্ষেত্রে হচ্ছে ও হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, সেমিনাল ভেসিকল হচ্ছে জিতোর মধ্যে সাইটেট বা ফ্রুক্টোজ বা প্রোস্টাগ্ল্যান্ড এগুলো থাকে, বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন বা হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে শুক্রাণু পুষ্টিতে সহায়তা করে। তাহলে সেমিনাল ভেসিকল হচ্ছে পুষ্টি দিবে। আমরা একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার যে এপিডিডাইমিস, এটা হচ্ছে কি করবে শুক্রাণুকে পুষ্টি দিবে বা পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুকে সতেজ রাখবে। তাহলে শুক্রাণুর পুষ্টির সাথে জড়িত দুইটা অংশ, শুক্রাণু পুষ্টির সাথে জড়িত দুইটা অংশ, একটা হচ্ছে এপিডিডাইমিস আর একটা হচ্ছে আপনার কি সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস আর হচ্ছে কি সেমিনাল ভেসিকল, ক্লিয়ার? তাহলে দুইটা অংশ হচ্ছে শুক্রাণু পুষ্টি দেয়, একটা হচ্ছে এপিডিডাইমিস আর একটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল। আর শুক্রাশয়ের কাজ হচ্ছে আপনার শুক্রাণু তৈরি করা, আর বাকি যে অংশগুলোর কাজ আছে সেগুলা শুধুমাত্র শুক্রাণু পরিবহন করে,
কিছু এক্সেপশন থাকতে পারে, কিন্তু ওদের মেইন কাজ হচ্ছে শুক্রাণুকে পরিবহন করা। ওকে, সো আমরা হচ্ছে এখানে যেটা ছিলাম সেটা হচ্ছে আপনার কি ভাঁজ ডিফারেন্সে ছিলাম। সো এই অংশটা হচ্ছে ভাঁজ ডিফারেন্স, এই অংশটা ভাঁজ ডিফারেন্স হয়ে সামনে আগালো, সামনে আগাতে আগাতে দেখুন, দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে একটা গ্রন্থির মতো যে থলিকাকার একটা গ্রন্থি যে দেখা যাচ্ছে বা গ্রন্থির মধ্যে একটা অংশ দেখা যাচ্ছে, এটি হচ্ছে কি সেমিনাল ভেসিকল, যেটি সম্পর্কে আমরা বললাম। এই সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে হচ্ছে কি সিমেন্ট তৈরি করা, এবং এর মধ্যে ফ্রুক্টোজ নামে একটা পুষ্টি উপাদান থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য পুষ্টি উপাদানও থাকে যারা হচ্ছে শুক্রাণুকে পুষ্টি দেয় বা আমরা আপনার শুক্রাণুকে সতেজ রাখতে সহায়তা করে। তাহলে সেমিনাল ভেসিকল এই পাশে একটা থাকে, ওই পাশে একটা থাকে, এরা হচ্ছে গ্রন্থি বিশেষ যেগুলো সিমেন্ট তৈরি করে বা হচ্ছে শুক্রাণুর পুষ্টিতে সহায়তা করে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই অংশটাকে আমরা যদি বলি, এই অংশে যে লম্বা যে নালীটা, এখান থেকে লম্বা নালী যদি আমরা এটা বলি, সে এই অংশটা হচ্ছে আপনার হচ্ছে ইউরেথ্রা বা মূত্র নালী, ইউরেথ্রা বা আপনার হচ্ছে মূত্র নালী। ঠিক আছে, আচ্ছা এরপরের যে অংশে যে সবুজ বর্ণের যেটা আমরা দেখতে পাচ্ছি আর নিচে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রন্থি, এটা হচ্ছে গ্রন্থি একদম, ধরেন এটা হচ্ছে কি ইউরিনারি ব্লাডার বা মূত্র থলি, এবং এই ইউরিনারি ব্লাডার মূত্র থলির নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সবুজ বর্ণের, এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি, এবং এই প্রোস্টেট গ্রন্থিটা শুধুমাত্র হচ্ছে কি পুরুষ প্রজনন তন্ত্রের বেলায় থাকে, অর্থাৎ পুরুষ প্রজনন তন্ত্রের বেলায় শুধুমাত্র আমরা প্রোস্টেট গ্রন্থি পাই, এটা কিন্তু স্ত্রী বা ফিমেল যে বডি সেখানে কিন্তু আমরা পাবো না। তাহলে প্রোস্টেট গ্রন্থিটা আমরা শুধুমাত্র পুরুষের বেলাতেই পাই। ঠিক আছে, আচ্ছা কিছুদিন আগে হচ্ছে আমি একটা হসপিটালে ডিডি করছিলাম, তো সেখানে আমি যে দেখলাম একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রামে হচ্ছে আপনার যে নেম হচ্ছে আপনার ধরেন ফিমেল পার্সনের নাম সম্ভবত হচ্ছে ফাতেমা আক্তার বা এ ধরনের একটা নাম ছিল, এবং তার হচ্ছে রিপোর্ট যেটা সেই রিপোর্টে লেখা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, অর্থাৎ প্রোস্টেটটা বড় হয়ে গেছে, ফিমেল পার্সন কিন্তু তার প্রোস্টেট বড় হয়ে গেছে। সো এটা কি, এটা কি স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে কি অস্বাভাবিক একটা ব্যাপার। সো যে হচ্ছে আপনার রিপোর্টটা করছে অবশ্যই সে নন মেডিকেল পার্সন, সো অনেকে অনেকভাবে রিপোর্ট তৈরি হয়, আমরা যখন হচ্ছে গ্রামের দিকে বা বিভিন্ন আপনার এরিয়াতে যাই তখন এই রিপোর্ট গুলা দেখতে পাই যে উল্টা পাল্টা সব রিপোর্ট। সো সে ফিমেল পার্সন বাট তার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোস্টেটটা বড় হয়ে গেছে, সো এমন করা যাবে না। সো আপনারা হচ্ছে পরবর্তীতে যখন কোন একটা হচ্ছে রিপোর্ট দেখবেন বা হচ্ছে যখন হচ্ছে আপনারা কেউ জানতে চাবে, সো একটু খেয়াল করবেন যে এরকম রিপোর্ট হয়েছে কিনা। ঠিক আছে, সো প্রোস্টেট শুধুমাত্র পুরুষেই থাকবে, প্রোস্টেট শুধুমাত্র কি থাকবে তো পুরুষেই থাকবে। এর পরের গ্রন্থিটা যেটা এটা খেয়াল করেন, এই গ্রন্থিটা হচ্ছে নাম হচ্ছে কাউপারের গ্রন্থি, কাউপারের গ্রন্থি। ঠিক আছে, তাহলে আমরা পুরুষ প্রজননের বেলা যদি গ্রন্থির কথা বলি, সো এখানে প্রধান গ্রন্থি হচ্ছে আপনার কি দুইটা, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি আর একটা হচ্ছে কাউপারের গ্রন্থি। এর বাইরে সেমিনাল ভেসিকল কে গ্রন্থি বলা চলে, কিন্তু আত্মসারের বইতে আপনার হচ্ছে গ্রন্থির যে টপিকটা বলছে সেখানে সেমিনাল ভেসিকলের কথা বলে নাই, কিন্তু আলিম সারের বইতে আলাদাভাবে গ্রন্থির মধ্যে সেমিনাল ভেসিকল কথাটা বলছে। ঠিক আছে, ওকে, সো এখন যেটা অংশ আসবো সেটা হচ্ছে আপনার কি বহিঃযৌনাঙ্গ, যেটা বহিঃযৌনাঙ্গ টপিকটা ইম্পর্টেন্ট আছে, কিছু কিছু পয়েন্ট আছে যে আমি মার্ক করে দিব। বহিঃযৌনাঙ্গের অঙ্গগুলাকে দুই ভাগে ভাগ করা হয় বা দুই ধরনের অঙ্গ আছে এখানে, একটা হচ্ছে স্ক্রোটাম আর একটা হচ্ছে শিশ্ন। ঠিক আছে, স্ক্রোটাম আর হচ্ছে শিশ্ন। সো স্ক্রোটামটা একটু খেয়াল করেন, পয়েন্ট টপিকটা যে স্ক্রোটাম, স্ক্রোটাম থেকে যেটা লাগবে যে স্ক্রোটামের কত ধরনের পেশিস্তর থাকে, স্ক্রোটামে হচ্ছে পাঁচ ধরনের পেশিস্তর থাকে। তাহলে স্ক্রোটামে কত ধরনের পেশিস্তর পাই আমরা, পাঁচ ধরনের, এটা মার্ক করতে হবে স্কোটামে আমরা কত ধরনের পেশিস্তর পাই, পাঁচ ধরনের। আচ্ছা কাজের বেলা একটু ইম্পর্টেন্ট, কাজের বেলা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে স্কোটাম শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রাটা রক্ষা করে। তাহলে যদি বলা হয় পুরুষ প্রজননতন্ত্রের কোন অংশটা হচ্ছে অনুকূল তাপমাত্রা অর্থাৎ শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রাটা রক্ষা করে, সেটা হচ্ছে আপনার কি স্কোটাম বা হচ্ছে অন্ডথলি। কেন করে এটা, সন্ত দেহের বাইরের একটা অংশ আমরা জানি স্কোটামটা হচ্ছে বা হচ্ছে অন্ডথলি হচ্ছে দেহের বাইরের একটা অংশ, সেখানে সাধারণত একটু আমাদের বডি টেম্পারেচার কত জানে, কি একজন বলেন বডি টেম্পারেচার কত, বডি টেম্পারেচার আমাদের হিউম্যান বডি টেম্পারেচার কত? ওকে, ফারেনহাইট হচ্ছে 98.4 আর হচ্ছে যদি সেলসিয়াসে বলি 36.9 বলা হয়।
ঠিক আছে, 36.9 বা 37। ওকে, সো হিউম্যান বডি এ যে এত তাপমাত্রা থাকে, 37 ডিগ্রি সেলসিয়াস যদি বলি বা 98.4 ডিগ্রি ফারেনহাইট যদি বলি, এত তাপমাত্রা সাধারণত শুক্রাণু তৈরি হতে পারে না, এবং এই জন্য সৃষ্টিকর্তা আমাদের যে স্কোটাম বা অন্ডথুলি সেটাকে দেহের বাইরে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, যাতে করে ওইখানে একটু তাপমাত্রাটা কম রাখা যায়। কিন্তু জানেন এই যে শুক্রাশয় স্কোটাম বা অন্ডথুলি এখানে কত তাপমাত্রা কম থাকে বডির চেয়ে, কত ডিগ্রি সেলসিয়াস কম থাকে? ওকে, লিখছেন অনেকে। তো দুই এখানে কথা আছে যে আপনার হচ্ছে আলিম স্যারের যদি আমরা বলি, আলিম স্যারের বইতে বলা হচ্ছে আপনার কি 2 বা 3, ঠিক আছে, বা হচ্ছে আলিম স্যারের বইতে 2 ডিগ্রি সেলসিয়াস, এখন নতুন এডিশনের বইতে হচ্ছে আমরা 2 ডিগ্রি সেলসিয়াস বলা, আর মাজেদা ম্যাডামের বইতে সম্ভবত 3 ডিগ্রি সেলসিয়াস বলা। অর্থাৎ আপনার 2 থেকে 3টা মার্ক করে রাখবেন, যদি 2 বা 3 দুইটা একই সাথে অপশন থাকে সেক্ষেত্রে চেষ্টা করুন 2 দেওয়ার, ঠিক আছে, 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্কোটামের ক্ষেত্রে যদি আমরা বলি যে কত ডিগ্রি তাপমাত্রা হচ্ছে বডির চেয়ে কত ডিগ্রি তাপমাত্রা কম থাকে, 2 বা হচ্ছে 3 ডিগ্রি, 2 বা 3 ডিগ্রি, আশা করি দুইটা অপশন একসাথে থাকবে না, হয় 2 থাকবে না হলে 3 থাকবে, 2, আর যদি দুইটা অপশনই থাকে তাহলে 2 ডিগ্রিটা দিবেন, 2 ডিগ্রি কম থাকবে, 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে, ঠিক আছে। এছাড়া চাপ জনিত ক্ষতি থেকে রক্ষা করে বা চাপের মুখে শুক্রাশয় থলির ভিতরে সহজে পিছলে যেতে পারে, এগুলোও তো আপনার হচ্ছে স্কোটাম বা অন্ডথলির কাজ। আচ্ছা, পরের অংশ যেটা হচ্ছে পুরুষাঙ্গ বা শিশ্ন বা যেটা আমরা বলি, এটা লেস ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত কোশ্চেন দিবে না, কিন্তু তারপরে যদি দেয় যে অংশগুলা যে নাম একটু দেখে রাখতে পারেন, যেমন হচ্ছে শিশ্নমূল, তারপর হচ্ছে আপনার কি গ্ল্যান্স পেনিস, আর হচ্ছে পিপিউস, আর হচ্ছে শিশ্ন দেহ। তো এটা একটু আমরা কিভাবে মনে রাখতে পারি, আমি একটু লিখি এখানে, শিশু গল্প, ঠিক আছে, শিশু গল্প, তো এটা দিয়ে একটু মনে রাখতে পারবো, শিশু গল্প দিয়ে। হ্যাঁ, শিশিতে হচ্ছে যদি আমরা বলি শিশ্নমূল, শুতে হচ্ছে শিশ্ন, তারপর হচ্ছে দেহ, গতে হচ্ছে আমরা যদি বলি গ্ল্যান্স পেনিস, আর পথে হচ্ছে টিটিউস। তাহলে শিশু গল্প দিয়ে আমরা শিশ্ন বা পুরুষাঙ্গের অংশগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করব, সাধারণত দিবে না হয়তো বা, কিন্তু তার তারপরে যদি দিয়ে দেন যাতে আপনারা পারেন, এই যদি নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে শিশু গল্প, শি হচ্ছে কি শিশ্নমূল, শুতে হচ্ছে আপনার কি শিশ্ন দেহ, গতে হচ্ছে গ্ল্যান্স পেনিস, আর পতে হচ্ছে প্রিপিউস, পতে হচ্ছে কি প্রিপিউস, ঠিক আছে। তো অংশগুলোর নামগুলো একটু জেনে রাখবেন, দিতেও পারে। আর পরের অংশটা খেয়াল করেন, পরের যে লাইনটা, শিশ্ন দেহ 2 ধরনের ইরেকটাইল টিস্যুতে গঠিত হয়। ইরেকটাইল টিস্যু মানে হচ্ছে পেশি, ঠিক আছে, শিশ্ন বা পুরুষাঙ্গের ক্ষেত্রে কি কি পেশি থাকে সেই পেশি দুইটা নাম পড়ে এটা দিতে পারে। তো একটা হচ্ছে আপনার কি কর্পোরা ক্যাভার্নোসাম, আর একটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। তাহলে এখানে 2 ধরনের পেশি বা এই 2 ধরনের ইরেকটাইল টিস্যু পাই, একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসাম, আর একটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। তাহলে পুরুষাঙ্গ বা শিশ্নতে 2 ধরনের পেশি পাওয়া যায়, কর্পোরা ক্যাভার্নোসাম আর কর্পোরা স্পঞ্জিওসাম। তাহলে এখান থেকে অংশগুলোর নাম পড়বেন, আর হচ্ছে কি কি পেশি পাওয়া যায়, 2 ধরনের পেশি পাওয়া যায়, সেই 2 ধরনের পেশিটা একটু পড়ে নেবেন। ওকে, এরপরে হচ্ছে আমরা জনন গ্রন্থিতে যাব, যেটা সম্পর্কে একটু আগে বললাম বা দেখাইলাম, যে এই জনন গ্রন্থির বেলায় পুরুষের ক্ষেত্রে হচ্ছে 2 ধরনের গ্রন্থি দেখা যায়। যদি আমি আজমল স্যারের ভাষ্য মতে বলি, আর যদি আলিম স্যারের ভাষ্য মধ্যে বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেমিনাল ভেসিকুল এখানে অ্যাড হবে। সো এখানে যে গ্রন্থিগুলো দেখা যায়, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, আর একটা হচ্ছে বাল্ব ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি, আমরা অলরেডি বলে ফেলছি, কিন্তু এটা যদি আমরা মনে রাখতে চান সেটা আপনারা কিভাবে মনে রাখবেন সেটা একটু লিখে রাখেন। সেটা মনে রাখবেন হচ্ছে এটা দিয়ে যে পশ্চিমা বালকেরা, পশ্চিমা বালকেরা কাপুরুষ, ঠিক আছে, সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রির একটু ওদের মধ্যে লাজ লজ্জা একটু কম থাকে, তো এই জন্য আমরা একটু বলতে পারি যে পশ্চিমা বালকেরা কাপুরুষ, ঠিক আছে। পশ্চিমা দিয়ে যেটা মনে রাখবেন প্রোস্টেট গ্রন্থি, পশ্চিমা হচ্ছে কি প্রোস্টেট গ্রন্থি, বালকেরা হচ্ছে বাল্ব ইউরেথ্রাল, এবং এই বাল্ব ইউরেথ্রাল গ্রন্থিরই আরেকটা নাম হচ্ছে কাউপারের গ্রন্থি, যেটা হচ্ছে কাপুরুষ, যেটা হচ্ছে কি কাপুরুষ, ঠিক আছে। তাহলে পশ্চিমা বালকেরা কাপুরুষ, সেটা দিয়ে হচ্ছে আমরা জনন গ্রন্থি অর্থাৎ পুরুষ জনন গ্রন্থি গুলাকে মনে রাখার চেষ্টা করব। যেমন পশ্চিমা দিয়ে হচ্ছে প্রোস্টেট,
পশ্চিমা দিয়ে হচ্ছে কি প্রোস্টেট, বালকের হচ্ছে বাল্ব ইউরেথ্রাল, কাপুরুষ হচ্ছে কি কাউপার, কাপুরুষ হচ্ছে কি কাউপার। তাহলে গ্রন্থির যে ব্যাপারটা, দুইটা গ্রন্থি, একটা হচ্ছে প্রোস্টেট আর বাল্ব ইউরেথ্রাল, বাল্ব ইউরেথ্রাল একটা নাম হচ্ছে কাউপার গ্রন্থি, যেটা আমরা এটা দিয়ে মনে রাখতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এই প্রোস্টেট গ্রন্থিটা বলতে পারে যে কোথায় থাকে, প্রস্রাব গ্রন্থিটা কোথায় থাকে, মূত্রথলির নিচে। তাহলে এটা একটু মার্ক করে রাখেন, মূত্রথলির নিচে, এবং এটার আকৃতিটা একটু মার্ক করে নাশপাতি আকৃতি। মূত্রথলির নিচে থাকে এবং এটার আকৃতিটা কেমন, নাশপাতি আকৃতি। তাহলে প্রস্রাব গ্রন্থি কোথায় থাকে, মূত্রথলির নিচে, এবং এটার আকৃতি কি, নাশপাতি বলতে পারে। আর বাল্ব ইউরেথ্রাটা দেখেন, এটা সাধারণত ইউরেথ্রার দুই পাশে থাকে, ইউরেথ্রার দুই পাশে থাকে, যেটা আমরা দেখাইছিলাম, আবার দেখাবো। আচ্ছা, ইউরেথ্রার দুই পাশে থাকে এবং এটা হচ্ছে মটর দানার মতো, এটা হচ্ছে কি মটর দানার মতো। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা লাগবে যে অবস্থানটা কোথায়, প্রোস্টেট গ্রন্থির অবস্থান কোথায়, বাল্ব ইউরেথ্রাল বলছে কাউপারের গ্রন্থির অবস্থান কোথায়, প্রোস্টেট গ্রন্থির আকৃতি কেমন, বাল্ব ইউরেথ্রালের আকৃতি কেমন। ঠিক আছে, কাজগুলো একটু দেখে নিতে পারেন, কিন্তু লেস ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে হচ্ছে আকৃতিটা ইম্পর্টেন্ট, নামগুলাই বেশি ইম্পর্টেন্ট। যারা কম পড়েছেন শুধুমাত্র নামটাই ভালো করে পড়বেন, আর আকৃতি অথবা অবস্থানটা একটু দেখে নিতে পারে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা আবার একটু দেখার চেষ্টা করি, এই যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে সবুজ অংশটা, অর্থাৎ মূত্রথলির নিচে, এটা মূত্রথলি, এটার নিচে যে সবুজ অংশ সেটা হচ্ছে প্রোস্টেট, আর প্রোস্টেটের নিচে হচ্ছে এটা হচ্ছে বাল্ব ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি, বাল্ব ইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। তাহলে হচ্ছে মূত্রথলি জাস্ট নিচে প্রোস্টেট অবস্থান করতেছে, আর এটা যদি ইউরেথ্রা হয়, এই অংশটা হচ্ছে ইউরেথ্রা হয়, তাহলে এইটার দুই পাশে অবস্থান করবে কে, কাউপারের গ্রন্থি বা বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি। ক্লিয়ার? ওকে, সো আমরা পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলা পড়ে ফেলছি অলরেডি, সো এটার অংশগুলার নামগুলো একটু ইম্পর্টেন্ট, বলতে পারে নিচের পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলার অংশ নয় কোনটা, বা হচ্ছে এটার মধ্যে কোনটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের অংশের মধ্যে পড়ে না। তো পুরুষ যারা আছে, মেল পার্সন যারা আছে, তাদেরকে অবশ্যই তো জানতে হবে, এবং ফিমেল পার্সনদের পরীক্ষা পাসের জন্য অবশ্যই জানতে হবে। সো এটা যদি আমরা ছন্দের আকারে একটু পড়ার চেষ্টা করি, তাহলে ছন্দটা এমন হবে যে শিশিরে শিশিরে এপিক ভাষণে সবাই খেপলো। ঠিক আছে, আচ্ছা এটার সানিনুদ যদি বলতে হয় যে হচ্ছে আপনার শিশির নামে আপনার এক ফ্রেন্ড আছে, তাকে হচ্ছে কোন একটা অনুষ্ঠানে নিয়ে আসলেন, তো অনুষ্ঠানের যেখানে নিয়ে গেছে শিশির, বা নিয়ে গেছেন শিশিরকে, সেই অনুষ্ঠানের যে মানুষজন আছে, শিশিরের দায়িত্ব হচ্ছে বা শিশির হচ্ছে বলবে হচ্ছে সেই মানুষগুলোর পজিটিভ কথা। ঠিক আছে, বা সেই মানুষগুলোকে সম্পর্কে একটু পজিটিভ কথাবার্তা একটু বলবে, কিন্তু শিশির ভাষণ দিতে গিয়ে সেই মানুষ সম্পর্কে একটু নেগেটিভ কথাবার্তা বলে ফেলছে, তো মানুষ সব খেপে গেছে। তো সেখান থেকে এটার উৎপত্তি যে শিশিরের এপিক ভাষণে সবাই খেপলো। এখন শিশির দিয়ে যেটা মনে রাখবেন, শুক্রাশয়, শিশির হচ্ছে আপনার কি, শুক্রাশয়। তাহলে শিশির দিয়ে যেটা আমরা মনে রাখতে চেষ্টা করবো বা মনে রাখবো, সেটা হচ্ছে কি, শুক্রাশয়। এপিক হচ্ছে কি, এপিডি ডাইমিস, ভাষণ হচ্ছে কি, ভাষ ডিফারেন্স, সবে হচ্ছে আপনার কি, সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল, খেপল হচ্ছে ক্ষেপণ না, ক্ষেপণ নালী, আর মূত্রনালী তো সবারই থাকবে। সো এই ক্ষেত্রে এটা পুরুষ প্রজননতন্ত্রের বেলায় থাকবে, স্ত্রী প্রজননতন্ত্র থাকবে, সো এটা আলাদা করে মনে রাখার দরকার নেই। সো আমরা শিশিরের এপিক ভাষণে সবাই খেপলো, এটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের অংশ, সেটা একটু মনে রাখার চেষ্টা করবো। শিশির হচ্ছে শুক্রাশয়, এপিক হচ্ছে এপিডিডাইমিস, ভাষণ হচ্ছে ভাস ডিফারেন্স, আর সবাই হচ্ছে সেমিনাল ভেসিকল, এবং খেপলোতে হচ্ছে ক্ষেপণ নালী, ক্ষেপলোতে হচ্ছে কি, ক্ষেপণ নালী। আচ্ছা, শুক্রাশয় থেকে আরেকটা জিনিস আমরা মনে রাখার চেষ্টা করবো, যে শুক্রাশয় কি কি অংশ পাইছি সেটা আমরা মনে অলরেডি পড়ে ফেলছি, কিন্তু এখান থেকে একটা ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করবো যে শুক্রাশয় আমরা কি কি অংশ পাই। ওকে, আচ্ছা, শিশির যখন একটা এপিক ভাষণ বা বিপরীত কথাবার্তা বলে ফেলছে তার ভাষণে, তখন আপনি যেহেতু ওকে নিয়ে গেছেন, তখন আপনি কি কি করবেন, ওকে বাঁচানোর একটা চেষ্টা করবেন, তখন আপনি ওকে বলবেন যে সর ভাই, মানুষ অলরেডি হচ্ছে খেপে গেছে, মারতেও পারে, তো তাকে আপনি কি করবেন, ওকে সরাই দিবেন। তো এই তখন আপনি যে এটা বলবেন যে সর ভাই, ঠিক আছে, এই সর ভাই দিয়ে হচ্ছে আমরা শুক্রাশয়ের যে অংশগুলো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। সতে হচ্ছে আপনার কি, সেমিনিফেরাস নালিকা, যেটা আমরা পড়ে ফেলছি, রতে হচ্ছে রেটিটিস,
রতে হচ্ছে কি রেটি টেস্টিস, আর ভাষা ভাইতে যেটা হচ্ছে ভাষা ইফারেন্সিয়া, ভাতে হচ্ছে ভাষা, ইতে হচ্ছে ইফারেন্সিয়া। অর্থাৎ আমরা শুক্রাশয়ে কি অংশ পাই সেটা আমরা জেনে গেলাম, যে আপনার স্বর ভাই এটা দিয়ে, স্বরের মধ্যে হচ্ছে সতে হচ্ছে কি সেমিনিফেরাস নালিকা, রতে হচ্ছে রেটি টেস্টিস, আর ভাইতে হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। এটা হচ্ছে শুক্রাশয়ের অংশ, এটা হচ্ছে কি শুক্রাশয়ের অংশ, ঠিক আছে? তাহলে এই তিনটা অংশ হচ্ছে আমরা শুক্রাশয়ে পাই, এটা একটু জানতে হবে। তাহলে শিশিরের এপিক ভাষণে সবাই ক্ষেপলো, এবং শিশির দিয়ে হচ্ছে শুক্রাশয়, এপিক হচ্ছে এপিডিডার্মিস, ভাষণ হচ্ছে ভাস ডিফারেন্স, সবাই হচ্ছে সেবিনাল ভেসিকল, ক্ষেপলো হচ্ছে ক্ষেপণনালী। আশা করি সবাই মার্ক এটা উঠে নিয়েছেন খাতাতে বা লিখে রাখছেন। তো এটা দিয়ে আপনি পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো মনে রাখতে পারবেন। ওকে, আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, এখানে কিছু আপনার হচ্ছে দৈর্ঘ্য বা হচ্ছে মাপঝোপের ব্যাপার আছে। তো এই মাপঝোপ গুলো একটু দেখে নিতে পারবেন যদি মানে হচ্ছে চান, বা এগুলো আমি বলবো এগুলো লেস ইম্পর্টেন্ট, সাধারণত এই ধরনের কোশ্চেন বিগত কয়েক বছর ধরে হচ্ছে না। তারপর যদি চান তাহলে দেখে রাখতে পারেন, এবং আলাদা স্যার এবং আলিম স্যারের বইতে কি কি ডিফারেন্স আছে সেটাও এখানে দেওয়া আছে। এটা আপনাদের কম্পোনেন্ট বুক যেটা আছে সেখানে দেওয়া আছে, তো এটা আবার তুলতে হবে না বা তোলার দরকার নাই, এটা আপনার কম্পোনেন্ট বুকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এটাও পাবেন কম্পোনেন্ট বুকে, এটাও তুলতে হবে না যে কোনটার কি আকৃতি। আমরা আকৃতি গুলা বলে ফেলতেছি পড়ার সময়, এবং আপনি যখন কম্পোনেন্ট বুকটা একটু দেখবেন তখন এটা ওইখান থেকে একসাথে পড়ে ফেলবেন, ঠিক আছে? এটা তুলতে হবে না, এটা কম্পোনেন্ট বুকে আছে, ঠিক আছে? আচ্ছা, পুরুষ প্রজনন হরমোনাল ক্রিয়া, এটা একটু ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের কি চ্যাপ্টার 8 হয়েছে? গ্রন্থি যে চ্যাপ্টারটা, গ্রন্থি চ্যাপ্টারটি হয়েছে। আচ্ছা, স্বর ভাইয়ের হচ্ছে সতে হচ্ছে সেমিনিফেরাস নালিকা, আর রতে হচ্ছে রেটি টেস্টিস। সতে হচ্ছে সেমিনিফেরাস নালিকা, রতে হচ্ছে রেটি টেস্টিস। সতে সেমিনিফেরাস নালিকা, রতে হচ্ছে রেটি টেস্টিস। আচ্ছা, হয় নাই, ঠিক আছে? আচ্ছা, যদি না হন আপনাদের একটু তো ধারণা আছে গ্রন্থি সম্পর্কে, আমি ওটা একটু জাস্ট একটু মনে রাখার করে দেওয়ার চেষ্টা করব, যে হচ্ছে গ্রন্থির ক্ষেত্রে কিছু জিনিস এখানে লাগবে, যে প্রজনন তন্ত্রের সাথে কোন গ্রন্থি বা হচ্ছে কোন হরমোন গুলা রিলেটেড, ঠিক আছে? তো ওইখান থেকে যদি আমি একটু মনে করার চেষ্টা করি, যে আমাদের যে হরমোন গুলা ক্ষরিত হয়, তো এই হরমোন গুলা মেইনলি হচ্ছে ক্ষরণটা প্রধান ভাবে বা হচ্ছে প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ কে করে, হাইপোথ্যালামাস, ঠিক আছে? হাইপোথ্যালামাস, আচ্ছা এখানে আছে। তো ধরেন এটা যদি আপনার হচ্ছে কি হাইপোথ্যালামাস হয়, এটা যদি আপনার কি হাইপোথ্যালামাস হয়, এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন ক্ষরিত হবে, সেটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই গোনাডোট্রপিন, অর্থাৎ আমি প্রজনন তন্ত্রের কথা বলতেছি, অন্যান্য হরমোন তো ও ক্ষরণের চেষ্টা করবে, অন্যান্য ইসের মাধ্যমে, হরমোন ক্ষরণের মাধ্যমে বা অন্যান্য গ্রন্থির উপরেও কাজ করবে, কিন্তু প্রজনন তন্ত্র রিলেটেড যে হরমোন গুলো সেটা সম্পর্কে আমি একটু বলবো এখানে, যে হাইপোথ্যালামাস থেকে প্রজনন তন্ত্র থেকে হরমোন ক্ষরণের জন্য গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা ক্ষরিত হয়। গোনাডোট্রপিন রিলিজিং বা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা ক্ষরিত হবে, এটা কাজ করবে কার উপরে? এটা কাজ করবে হচ্ছে পিটুইটারি গ্রন্থির উপরে, পিটুইটারি গ্রন্থির উপরে। আমরা জানি পিটুইটারি গ্রন্থির তিনটা অংশ আছে, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, আর হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। অগ্র মধ্য আর হচ্ছে কি পশ্চাৎ পিটুইটারি। এখন অগ্র পিটুইটারি থেকে এই যে যে হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ করলো বা হচ্ছে ক্ষরণ করলো, এটা কাজ করবে হচ্ছে আপনার হচ্ছে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারির উপরে। অগ্র পিটুইটারি থেকে প্রজনন তন্ত্র রিলেটেড যে হরমোন গুলা সেটার ক্ষেত্রে বের হবে হচ্ছে কি কি হরমোন বের হবে? সেটা একটু মার্ক করেন। একটা হচ্ছে আপনার লুটিনাইজিং হরমোন, 2 নাম্বার হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, 3 নাম্বার হচ্ছে আপনার কে প্রোল্যাকটিন, যেটা এখানে বলছে হচ্ছে লুটিওট্রপিক হরমোন, অর্থাৎ LTH, প্রোল্যাকটিন বা হচ্ছে লুটিওট্রপিক হরমোন, এটার একটা হচ্ছে প্রোল্যাকটিন। তাহলে অগ্র পিটুইটারি থেকে এই তিনটা হরমোন ক্ষরিত হবে, অগ্র পিটুইটারি থেকে প্রজনন তন্ত্র রিলেটেড তিনটা হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে লুটিওট্রপিক হরমোন বা হচ্ছে প্রোল্যাকটিন, লুটিওট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হচ্ছে যদি বলা হয় আপনাকে তাহলে যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে, তারপর হচ্ছে লুটিনাইজিং হরমোন FSH, আর হচ্ছে লুটিওট্রপিক হরমোন, এই তিনটার কথা যদি বলা হয় তাহলে হচ্ছে অগ্র পিটুইটারি, এবং পশ্চাৎ পিটুইটারি থেকে একটা হরমোন যেটা হচ্ছে প্রজনন তন্ত্র রিলেটেড ক্ষরিত হয় সেটা হচ্ছে অক্সিটোসিন। সেটা ফিমেল পার্সনের বেলা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা পরবর্তীতে জানবো। অক্সিটোসিন, জাস্ট নামটা একটু জেনে রাখেন, পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হয়,
পর্চার পিরিয়ডে থেকে কি করে রিলিজ হবে, প্রজনন তন্ত্র রিলেটেড। পর্চার পিরিয়ডে থেকে কিন্তু আরো হরমোন ক্ষরিত হয়, যেমন এডিএস কোন হয়, কিন্তু প্রজনন তন্ত্র রিলেটেড অক্সিটোসিন ক্ষরিত হয়। তাহলে আমার প্রজনন তন্ত্র রিলেটেড হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরিত হচ্ছে, আর অগ্রপিরিয়ডে থেকে তিনটা, পর্চার পিরিয়ডে থেকে একটা অক্সিটোসিন। ঠিক আছে, এই হরমোন গুলোর নামগুলো একটু জেনে রাখবেন, বা এই বেসিকের জন্য এটা আর কি বলা, এবং আমরা মাঝে অনেক জায়গায় এটা পাবো, যেটা আমি শুরুতে এটা বলে নিলাম। ওকে, সো এটার মধ্যে যেটা আমরা পুরুষ প্রজননতন্ত্রের যে হরমোনাল ক্রিয়া, এখান থেকে কয়েকটা পয়েন্ট আমরা মার্ক করব। যেমন হচ্ছে আপনার দুই নাম্বার পয়েন্টটা মার্ক করেন, দুই নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তিন নাম্বার পয়েন্টটা মার্ক করেন, তিন নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে 8 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন আর ইনহিবিন হরমোন, এই তিনটা কিন্তু এখান থেকে খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এই তিনটা ভালো করে পড়বেন। কিভাবে পড়বেন দেখেন, ফলিকল স্টিমুলেট হরমোনের ক্ষেত্রে এরা হচ্ছে, অর্থাৎ ফলিকল স্টিমুলেট হরমোনটা কি করে, শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে। ঠিক আছে, উদ্দীপিত করার ফলে কি হবে, স্পার্মেটোজেনেসিস হবে। অর্থাৎ যদি আপনাকে বলে স্পার্মেটোজেনেসিসে সহায়তা কে করে, বা স্পার্মেটোজেনেসিসে উদ্দীপনাটা কোন হরমোন দেয়, ফলিকল স্টিমুলেটিং হরমোনটা দিবে। তাহলে স্পার্মেটোজেনেসিস সহায়তা বা হেল্প করে কে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করে, সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে স্পার্মেটোজেনেসিসটা ঘটাবে, স্পার্মেটোজেনেসিসটা ঘটাবে। তাহলে স্পার্মেটোজেনেসিস সাথে রিলেটেড কোন হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেন হচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন কি, আমরা জানি শুক্রাশয়ে একটা ছিল সেমিনিফেরাস নালিকা জার্ম সেল, তো জার্মিনাল সেল যেটা আমরা বলি, এবং আরেকটা ছিল হচ্ছে আপনার ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ অথবা লিডিক সেল। ঠিক আছে, এই লুটিনাইজিং হরমোনটা কাজ করবে সেই ইন্টারস্টিশিয়াল কোষের উপরে, এবং ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে ওরা টেস্টোস্টেরন যে হরমোন, পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরন হরমোন যে ক্ষরণ সেটাকে বৃদ্ধি করবে। তাহলে এখান থেকে দুইটা পয়েন্ট হচ্ছে মার্ক করেন, ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা সেটা কি করবে, স্পার্মেটোজেনেসিস ঘটাবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করবে, স্পার্মেটোজেনেসিসটাকে ঘটাবে, আর লুটিনাইজিং হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণটাকে বৃদ্ধি করবে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কার উপরে কাজ করবে, সেমিনিফেরাস নালিকার উপরে, আর লুটিনাইজিং হরমোনটা কাজ করবে হচ্ছে আপনার কি, ইন্টারস্টিশিয়াল কোষের উপরে। তাহলে কোনটা কার উপরে কাজ করছে, কোনটা হচ্ছে কি করছে, এই দুইটা পয়েন্ট আলাদা করে মার্ক করতে হবে, এবং দুইটা ভালো করে পড়তে হবে। দেন হচ্ছে 8 নাম্বার পয়েন্ট আসেন, এখানে 8 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, ওরা হচ্ছে ইনহিবিন হরমোন, মানে পুরুষ প্রজনন থেকে আরেকটা হরমোন ক্ষরিত হয় ইনহিবিন হরমোন, এটা কোথা থেকে ক্ষরিত হবে, সার্টোলি কোষ থেকে। এটা কোথা থেকে ক্ষরিত হবে, সার্টোলি কোষ থেকে, যেটা কি করবে, ইনহিবিন মানে হচ্ছে ইনহিবিট বা ইনহিবিটরি বা ইনহিবিশন থেকে এটা আসছে ইনহিবিন। সো ইন, এটা মনে রাখার জন্য আর কি, সো ইনহিবিন যদি আমরা বলি, এটা কি করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অর্থাৎ যেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে, আর লুটিনাইজিং হরমোন যেটা হচ্ছে আপনার অগ্রপিটিউটারি থেকে ক্ষরিত হচ্ছে, সেই দুইটার ক্ষরণকে কি করবে, বাধা দিবে, বা ক্ষরণ হতে দিবে না, বা ক্ষরণ হ্রাস করবে। তাহলে ইনহিবিন হরমোন ক্ষরিত হচ্ছে কোথা থেকে, সার্টোলি কোষ, এবং ওর কি করছে, যেহেতু ইনহিবিন, তাহলে ওরা কি করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা লুটিনাইজিং হরমোনের ক্ষরণকে কি করবে, হ্রাস করবে। তাহলে এইখান থেকে তিনটা পয়েন্ট আমরা যেটা বললাম, যে তিনটা হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে, বা হচ্ছে কার উপরে কাজ করছে, এবং হচ্ছে কি করছে, সেই তিনটা পয়েন্ট হচ্ছে আপনি মার্ক করবেন, যে কোনটার ক্ষেত্রে কাজ বা কি কাজ করে। যেমন হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে স্পার্মেটোজেনেসিস করতেছে, লুটিনাইজিং হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করছে, আর ইনহিবিনটা হচ্ছে কি করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অথবা আপনার হচ্ছে লুটিনাইজিং হরমোন, এদের ক্ষরণকে কি করবে, হ্রাস করবে। ঠিক আছে, আর গোনাডোট্রপিন 1 নম্বর দেখেন, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হচ্ছে কোথা থেকে ক্ষরিত হবে, হাইপোথ্যালামাস থেকে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি বা বসে বলছি। ঠিক আছে, ক্লিয়ার, এখান থেকে এই তিনটা পয়েন্ট পড়লে আশা করি হয়ে যাবে। আর বাকি যেগুলোর কাজ, বাকি যে লুটিট্রপিক হরমোন, গোনাডো কর্টিকয়েড হরমোন বা অ্যান্ড্রোস্টেরন বা টেস্টোস্টেরন, সবারই কাজ দেখেন, যে গৌণজন, যৌন যে অঙ্গ থাকে, গৌণজন অঙ্গের বিকাশ ঘটানো। তাহলে সবগুলাই দেখেন, একটা কথা আছে এখানে, গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটানো। তাহলে সবার কাজই একই, যে গৌণ যৌন অঙ্গের বৈশিষ্ট্য বা গৌণ যৌন অঙ্গের বিকাশ। ঠিক আছে, বাকি সবার কাজ হচ্ছে একই রকম। তাহলে মার্ক করবেন হচ্ছে এই তিনটা, 2, 3 আর 8, 2, 3 আর 8। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে এখানে আমরা যে হরমোন গুলার সম্পর্কে বললাম সেটাই এখানে দেয়, এটা আপনাদের কম্পোনেন্ট বুকে আছে, ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা বই থেকে পড়লে হবে। আর আপনারা সহজ ভাবে যদি পড়তে চান, তাহলে এখান থেকে দেখে রাখতে পারেন, সহজে পড়তে পারবেন, বা একসাথে এখানে দেখে নিতে পারেন।
ঠিক আছে, এরপরে এই যে আমরা হচ্ছে স্লাইডটা দেখলাম, এটার মাধ্যমে আমরা পুরুষ প্রজননতন্ত্র সম্পর্কে হচ্ছে জেনে গেছি। এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র বা স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে আমরা এখন একটু বলবো। ঠিক আছে, স্ত্রী প্রজননতন্ত্র বা হচ্ছে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম, এটা সম্পর্কে যদি বলতে হয় এবং এটার কি কি অংশ আছে। আগের মতে পুরুষ প্রজননতন্ত্রে আমরা যেটা পড়ছি যে পুরুষ প্রজননতন্ত্রের কি কি অংশ আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে, এবং একইভাবে স্ত্রী প্রজননতন্ত্রের কি কি অংশ আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। এবং স্ত্রী প্রজননতন্ত্রের মধ্যে তিনটা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনার ডিম্বাশয়, একটা হচ্ছে আপনার কি ডিম্বনালী, একটা হচ্ছে জরায়ু। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে পড়বেন। স্ত্রী প্রজননতন্ত্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং পুরুষ প্রজননতন্ত্র অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু স্ত্রী প্রজননতন্ত্র ইম্পর্টেন্ট যেটা এই তিনটা পয়েন্ট থেকে সন্দেহ বেশি কোশ্চেন হয়। তো এই তিনটা পয়েন্ট ভালো করে দেখবেন যে কি কি অংশ নিয়ে স্ত্রী প্রজননতন্ত্রটা গঠিত হয়। ওকে, আমরা যদি প্রথম অংশটা বলি ডিম্বাশয়, এটা কি আকৃতির এটা একটু জানতে হবে, যে বাদাম আকৃতির। ডিম্বাশয়টা হচ্ছে কি আকৃতি? বাদাম আকৃতির। ওকে, তাহলে ডিম্বাশয় কি আকৃতির? বাদাম আকৃতি, এটা জানলেই হবে। এবং ডিম্বাশয় যদি আপনাকে বলা হয় যে স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান অংশ বা হচ্ছে আপনার মুখ্য জননাঙ্গ যদি বলি, সেটা হচ্ছে কোনটা? ডিম্বাশয়। আমরা যেমন পুরুষ প্রজননতন্ত্রের বেলায় বলছি মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, স্ত্রী প্রজননতন্ত্রের বেলায় হচ্ছে মুখ্য জননাঙ্গ যদি বলি সেটা হচ্ছে আপনার কি ডিম্বাশয়, সেটা হচ্ছে কি ডিম্বাশয়। এবং এই ডিম্বাশয়টা কয়টা থাকে জানেন? ডিম্বাশয় কয়টা থাকে? আচ্ছা ঠিক আছে, ডিম্বাশয় দুইটা থাকে, গুড, সবাই জানেন। সো ডিম্বাশয় হচ্ছে দুইটা থাকে, সো এটা একটু জানতে হবে। এবং কি আকৃতি? বাদাম আকৃতি, এটা জানলাম। এখন কাজ, কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বেন। যেহেতু ও হচ্ছে প্রধান জননাঙ্গ বা মুখ্য জননাঙ্গ, তাহলে ওকে আমরা প্রধান বা মুখ্য জননাঙ্গ কেন বলছি? শুক্রাশয়কে আমরা মুখ্য জননাঙ্গ বলি, ওরা শুক্রাণু তৈরি করে। ঠিক একইভাবে ডিম্বাশয়কে মুখ্য জননাঙ্গ বলি, কারণ ওরা হচ্ছে ডিম্বাণু তৈরি করে। ওরা কি তৈরি করবে? ডিম্বাণু তৈরি করবে। তাহলে ডিম্বাশয়ের একটা কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা, আর ডিম্বাশয়ের আরেকটা কাজ হচ্ছে কি হরমোন তৈরি করা, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। এটা যদি আপনি শুক্রাশয়ের সাথে কম্পেয়ার করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে শুক্রাশয় কি তৈরি করছিল? শুক্রাণু। আর ডিম্বাশয় তৈরি করবে ডিম্বাণু। শুক্রাশয় টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করছিল, আর ডিম্বাশয়টা হচ্ছে কি করবে? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ক্ষরণ করবে। অর্থাৎ দুইটারই হচ্ছে মুখ্য জননাঙ্গ, একটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের বেলায় আর একটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের বেলায়। আর দুইটার কাজ অনেকটা সেম, একটা হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করা, একটা হচ্ছে হরমোন তৈরি করা। ঠিক আছে, তাহলে টেস্টোস্টেরন হরমোন হচ্ছে শুক্রাশয় থেকে ক্ষরিত হবে, আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন ক্ষরিত হবে। ওকে, এরপরে অংশ হচ্ছে ডিম্বনালী বা ফেলোপেন নালী। ডিম্বনালী বা ফেলোপেন টিউবও বলা হয় এটাকে, ফেলোপেন নালীও বলা হয়। সো এটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অংশগুলোর নাম পড়তে হবে। এটা হচ্ছে ফিমোব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর হচ্ছে ইস্থমাস। এই অংশগুলোর নাম খুব ইম্পর্টেন্ট, এবং এই অংশগুলো আপনি কিভাবে পড়বেন? একটা ছন্দের নামের মাধ্যমে পড়তে পারেন, সেটা হচ্ছে আপনার কি ইনি ইনি। ঠিক আছে, ইনি অসৎ অসৎ ফরিদের ফরিদে আম্ম। ঠিক আছে, ফরিদ নামে কেউ থাকলে আমি খুবই দুঃখিত, আশা করি ফরিদ নামে কেউ নাই। তো আমি একটু এটিপিকের নাম বলার চেষ্টা করছি এখানে, যে ইনি অসৎ ফরিদে আম্ম। ঠিক আছে, সো ইনি হচ্ছে আপনার কি ইনফান্ডিবুলাম, ইনি হচ্ছে কি ইনফান্ডিবুলাম। তাহলে এখানে আমরা যে এটা পড়লাম যে একটা অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, ইনিতে ইনফান্ডিবুলাম, অসৎ হচ্ছে কি ইস্থমাস, অসৎ হচ্ছে কি ইস্থমাস। ঠিক আছে, আর ফরিদের যেটা হচ্ছে কি ফিমোব্রি, ফরিদ হচ্ছে কি ফিমোব্রি, আম্মুতে হচ্ছে কি বলেন, আম্মুতে হচ্ছে কি অ্যাম্পুলা, আমুতে হচ্ছে কি অ্যাম্পোলা। তাহলে আমরা ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী চারটা অংশ পেলাম, একটা হচ্ছে ইনি ইনফান্ডি বললাম, অসৎ হচ্ছে ইসমাস, ফরিদের হচ্ছে আপনার কি ফিমোব্রি, আর আমুতে হচ্ছে অ্যাম্পোলা, আমুতে হচ্ছে কি অ্যাম্পোলা। তাহলে যে চারটা অংশ সেই চারটা অংশের নাম অবশ্যই ভালো করে পড়বেন। এবং এখানে একটা পয়েন্ট জেনে রাখা ভালো, যে এই যে অ্যাম্পোলা বলছি, এই অ্যাম্পোলাতে হচ্ছে নিষেক ঘটে। সাধারণত এখন কোন বইতে ডিটেইলি এটা বলা নাই, কিন্তু যদি স্পেসিফিক পয়েন্ট বলি মেডিকেলের বই যেগুলো যেটা বলে সেটা হচ্ছে আপনার কি ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে কি হয় নিষেক ঘটে, ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে কি ঘটে নিষেক ঘটে। ঠিক আছে, এটা একটু দেখে রাখতে পারেন বা একটু মনে রাখতে পারেন যে নিষেকটা অ্যাকচুয়ালি ফেলোপিয়ান টিউবে তো হবে, ফেলোপিয়ান টিউবের কোন অংশে অ্যাকচুয়ালি আপনার নিষেকটা হয় সেটা হচ্ছে অ্যাম্পুলাতে হয়। ঠিক আছে, তাহলে এই অংশগুলোর নাম এখান থেকে পড়বেন, নাম পড়লে এখান থেকে ডিম্বনালী সম্পর্কে জানা হয়ে যাবে, এবং এটাই খুবই ইম্পর্টেন্ট যে ডিম্বনালীর হচ্ছে কি কি অংশ থাকে। ওকে, এরপরে আমরা জরায়ুতে যাব। জরায়ু হচ্ছে নাশপাতির মতো, জরায়ুটা কিসের মতো? নাশপাতির মতো, এবং বলা হয় যে উল্টানো নাশপাতির মতো। ঠিক আছে, জরায়ু থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জরায়ুর প্রাচীর।
প্রাচীর যে থাকে সেই প্রাচীরের স্তর কি কি থাকে, প্রাচীরের স্তর কি কি থাকে এটা সম্পর্কে আমরা একটু জানবো। প্রাচীরের তিনটা স্তর থাকে, প্রাচীরে আমরা তিনটা স্তর পাই। ধরেন এটা যদি এই যে এখানে আমরা জরায়ুর কথা বলতেছিলাম, তো এটা হচ্ছে আপনার কি এই অংশটা হচ্ছে জরায়ু, পুরাটাই পুরাটা হচ্ছে জরায়ু। এর প্রাচীরের যদি আমরা বলি বাইরের দিকের একটা স্তর, ভিতর মাঝে একটা স্তর আর ভিতরের দিকে একটা স্তর, এই তিনটা স্তর থাকে। তো আমরা যদি তিনটা স্তরের নাম যদি পড়ে ফেলে এখান থেকে জরায়ু সম্পর্কে, এটাই বেশি ইম্পর্টেন্ট যে তিনটা স্তর যে থাকে কি কি নামে থাকে বা ওদের কি কি নাম, এটা আমরা পড়বো। পি এম ই অর্থাৎ মায়োমেট্রিয়াম, সরি পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর একটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম। তাহলে জরায়ুর যে প্রাচীর থাকে সেটাতে আমরা তিনটা স্তর পাই, পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর হচ্ছে এপিমেট্রিয়াম, পেরিমায়ো এপি এন্ডো এন্ডোমেট্রিয়াম সরি এপিমেট্রিয়াম বলছেন। তাহলে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর হচ্ছে এন্ডোমেট্রিয়াম, তাহলে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম, তাহলে তিনটা স্তর আমরা জরায়ুর প্রাচীরে পাই। আর আরেকটা স্তর যেটা আমরা বালি যদি পড়বেন সেটা হচ্ছে আপনার কি হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের স্তর হচ্ছে কয়টা, তিনটা, তাই না? কে কি বলতে পারবেন কি কি স্তর থাকে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের স্তর তিনটা কি কি থাকে বলেন। আচ্ছা ঠিক আছে, সো অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন যে হচ্ছে আপনার কি, আচ্ছা এখানে আবার কেউ কেউ ভুল দিচ্ছেন, আমি একটু কারেকশন করে দিই যে যদি আমি হৃৎপিণ্ডের বেলায় বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম এই তিনটা, এপি মায়ো এন্ডো, পেরিকার্ডিয়াম অনেকেই বলছেন, পেরিকার্ডিয়াম কিন্তু হবে না, পেরিকার্ডিয়াম ওটা আবরণের নাম, ঠিক আছে। হৃৎপিণ্ডের যদি পেশি স্তর যদি বলি তিনটা, এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম কিন্তু ওর পেশি স্তর না, পেরিকার্ডিয়াম হচ্ছে ওর আবরণ, ঠিক আছে। আর জরায়ুর বেলায় পেশি স্তর যদি বলি পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটা একটু খেয়াল করবেন যে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়াম আর হৃৎপিণ্ডের বেলায় কি, হৃৎপিণ্ডের বেলায় হচ্ছে পেশি স্তর হিসেবে পেরিকার্ডিয়াম বলা যাবে না, পেরিকার্ডিয়ামটা বলা যাবে না, পেরিকার্ডিয়াম হচ্ছে আবরণের নাম, ঠিক আছে। আচ্ছা এখানে যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে আপনার কি, এই যে এটা এটা হচ্ছে আপনার ডিম্বাশয়, এটা হচ্ছে আপনার ডিম্বাশয় যেটা আমরা ওভারি বলতেছি, এটা দুইটা থাকে, এটা একটা আর এটা একটা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডিম্বনালী, এটা হচ্ছে ডিম্বনালী, এটা হচ্ছে ফিমোব্রি। তাহলে ফিমোব্রিটা কার সাথে যুক্ত থাকে, ডিম্বাশয়ের সাথে, ফিমোব্রিটা হচ্ছে ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে, ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু তৈরি হয় ফিমোব্রি সেটাকে গ্রহণ করে আপনার হচ্ছে জরায়ুর দিকে নিয়ে যায়, আর জরায়ুর সাথে যে অংশটা যুক্ত থাকে এটা হচ্ছে ইস্থমাস। তাহলে ডিম্বাশয়ের সাথে যদি যুক্ত থাকে হচ্ছে আপনার কি ফিমোব্রি, আর জরায়ুর সাথে যুক্ত থাকে হচ্ছে ইস্থমাস, ঠিক আছে। তাহলে কোনটা কোনটার সাথে যুক্ত থাকে বা ডিম্বনালীর কোন অংশটা ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে এবং কোন অংশটা জরায়ুর সাথে যুক্ত থাকে এটা একটু জেনে নিবেন। ওকে, আমরা ডিম্বনালী সম্পর্কে একটু বলছি এবং জরায়ুর সম্পর্কে আমরা জানছি যে স্তর কয়টা, ঠিক আছে। তাহলে ওখানে আমরা পেরিমেট্রিয়াম পেয়েছি, মায়োমেট্রিয়াম পেয়েছি আর হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম, তাহলে তিনটা স্তর, পেরি মায়ো আর হচ্ছে এন্ডো। আচ্ছা জরায়ুর যদি অংশগুলোকে আমরা বলি সেটা হচ্ছে আপনার কি তিনটা অংশ থাকে, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে কি ফান্ডাস, অর্থাৎ এই পাশের যে ডিম্বনালী যে অংশ যুক্ত হয়েছে আর এই পাশে ডিম্বনালী যে অংশ যুক্ত হয়েছে এটা থেকে যদি আমি একদম একটা সরল রেখাটা আনি তাহলে উপরের যে অংশটা পাবো সেটা হচ্ছে ফান্ডাস, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে আপনার কি সার্ভিক্স, আর মাঝের যে অংশটা সেটা হচ্ছে আপনার কি দেহ। তাহলে উপরের অংশটা হচ্ছে ফান্ডাস, মাঝে হচ্ছে কি থাকে দেহ থাকে, আর নিচের দিকে কি থাকে সার্ভিক্স থাকে, নিচের দিকে কি থাকে সার্ভিক্স, ঠিক আছে, নিচের দিকে কি থাকবে সার্ভিক্স। তাহলে জরায়ুর তিনটা অংশ থাকবে, ফান্ডাস, দেহ আর একটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সটাকে বলা হয় জরায়ু কণ্ঠ, বলতে পারে জরায়ু কণ্ঠ কোনটাকে বলা হয় সার্ভিক্স, তাহলে জরায়ু কণ্ঠ সার্ভিক্স কে বলা হয়, ঠিক আছে। জরায়ু কণ্ঠ কাকে বলা হয় বা কোনটাকে জরায়ুর কোন অংশটাকে জরায়ু কণ্ঠ বলা হয় সার্ভিক্স। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখান থেকে, জরায়ু থেকে আমরা গর্ভাবস্থায় সাধারণত জরায়ুটা কত গুণ বৃদ্ধি পায়, 20 গুণ, এবং জরায়ু থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এটা ভালো করে পড়ার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন যে গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বৃদ্ধি পাচ্ছে, 20 গুণ, গর্ভাবস্থায় কত গুণ বৃদ্ধি পাচ্ছে জরায়ুটা, 20 গুণ, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে জরায়ু থেকে দুইটা পয়েন্ট ভালো করে খেয়াল করবেন, একটা হচ্ছে পেশি স্তর কি কি থাকে আর অংশগুলা এর সাথে হচ্ছে আপনার কি কত গুণ বৃদ্ধি পাচ্ছে গর্ভাবস্থায়, এই কয়েকটা পয়েন্ট খেয়াল করলে এখান থেকে হয়ে যাবে। আচ্ছা এরপরে যে ভ্যাজাইনা বা যোনি যদি আমরা বলি, এখানে হচ্ছে রোগী পাওয়া যায়, এখান থেকে একটা পয়েন্টই খেয়াল করবেন, রোগী রোগী হচ্ছে আপনার কি এই যদি ভ্যাজাইনাতে কিছু ভাঁজ থাকে, অসংখ্য ভাঁজ থাকে সেই ভাঁজ গুলাকে আমরা বলি রোগী। ওকে, কেউ একজন বলেন এই রোগীটা আমরা আরো একটা অংশে পাই, আমরা বায়োলজি আরো একটা অংশের ক্ষেত্রে রোগী পাই, এবং সেটা কোন অংশ,
গুড, অনেকে বলছেন ঠিক আছে যে পাকস্থলী বা স্টোমাকে আমরা কি পাই? রোগী পাই। পাকস্থলী বা স্টোমাকে আমরা কি পাই? রোগী। গুড, ওকে। তো আমরা পরের স্লাইডে যাব। এখান থেকে তাহলে আমাদের তিনটা অংশ সম্পর্কে ভালো একটা ধারণা রাখবেন। একটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বনালী আর জরায়ু। ডিম্বাশয়, ডিম্বনালী আর হচ্ছে কি, জরায়ু। ওকে, এখন যদি আমরা এটা আবার শুক্রাশয়কে যেভাবে মনে রাখছি সেভাবে যদি মনে রাখার চেষ্টা করি একটা ই দিয়ে, আপনার হচ্ছে ছন্দ দিয়ে, তো এটা এভাবে মনে রাখবেন, ডিডি ডিডি, অর্থাৎ দিদি। দিদি হচ্ছে আমরা হচ্ছে একটু মডিফাই করছি এখানে, দিদি, দিদিকে ডিডি লিখছি আর কি। জাতির জনক বলায় ব্যর্থ, ঠিক আছে। দিদির মডিফিকেশন রূপটা হচ্ছে কি, ডিডি। এই ডিডির একটা ডি হচ্ছে আপনার কি, ডিম্বাশয়। একটা ডি হচ্ছে কি, ডিম্বাশয়। আর একটা ডি হচ্ছে ডিম্ব নালী, ডিম্ব নালী। জাতির হচ্ছে আপনার কি, জরায়ু। জাতির হচ্ছে কি, আচ্ছা, জরায়ু। জনক হচ্ছে যোনি, বলায় কিছু নাই, ব্যর্থ হচ্ছে বার্থুলিন গ্রন্থি, বার্থুলিন গ্রন্থি, ঠিক আছে। তাহলে আমরা দিদি বা ডিডি জাতির জনক বলায় ব্যর্থ, এটা দিয়ে হচ্ছে আমরা স্ত্রী প্রজনন তন্ত্রে কি কি অংশ আমরা পাই সেটা জেনে গেলাম। একটা হচ্ছে ডি হচ্ছে ডিম্বাশয়, আর একটা ডি হচ্ছে ডিম্ব নালী। জাতির হচ্ছে জরায়ু, জনক হচ্ছে যোনি, আর ব্যর্থ হচ্ছে বার্থুলিন গ্রন্থি। অ্যাকচুয়ালি বার্থুলিন গ্রন্থিটা স্ত্রী প্রজনন তন্ত্রের যদি নালী বা অংশ বলি সেটা ঠিক বলা সঠিক হবে না, বার্থুলিন গ্রন্থি হচ্ছে ওদের গ্রন্থি। তাহলে স্ত্রী প্রজননতন্ত্রে একটা গ্রন্থি পাওয়া যায় সেটা হচ্ছে বার্থুলিন গ্রন্থি, সেটা হচ্ছে কি, বার্থুলিন গ্রন্থি। তাহলে ডিডি জাতির জনক বলয় ব্যর্থ, একটা ডি হচ্ছে ডিম্বাশয়, আর একটা ডি হচ্ছে ডিম্ব নালী। জাতির হচ্ছে জরায়ু, জনক হচ্ছে যোনি। আচ্ছা, হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে না, আমি তো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আবার একটু ভালো করে যদি, আচ্ছা নেক্সট আমি লিখবো, এখানে আমি বলে দিচ্ছি, এটা একটু খেয়াল করেন। একটা হচ্ছে ডিডি, নিচে লিখি। আচ্ছা দেখেন, ডি 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 জাতির জনক বলায় ব্যর্থ। তাহলে একটা ডি হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। আর একটা হচ্ছে কি, ডিম্ব নালী। ডিম্বাশয় কি লিখবো, ডিম্বাশয়, ডিম্ব নালী, ঠিক আছে। জাতির হচ্ছে জরায়ু, জনক হচ্ছে যোনি, বলায় কিছু নাই, ব্যর্থ হচ্ছে বার্থুলিন, বার্থুলিন গ্রন্থি। এটা হচ্ছে একটা গ্রন্থি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডের মধ্যে বহির্জননাঙ্গের ক্ষেত্রে একটু দেখেন, এখানে শুধুমাত্র বার্থুলিন গ্রন্থিটাই মার্ক করতে হবে, এখান থেকে আর কিছু করার নাই, শুধুমাত্র বার্থুলিন গ্রন্থিটা এখান থেকে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। যে বহিঃজনকের মধ্যে একটা গ্রন্থি থাকে বা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের বেলায় একটা গ্রন্থি থাকে সেটা হচ্ছে কি, বার্থুলিন গ্রন্থি, বার্থুলিন গ্রন্থি। ওকে, এরপর হচ্ছে আমরা স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়ার বেলায় যদি আমরা বলি, সেই আগের মতোই গোনাড্রোফিন রিলিজিং হরমোন কোথা থেকে আসতেছে, হাইপোথ্যালামাস। আর অগ্রোপিটিউটারি থেকে আসবে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা সম্পর্কে একটু জানবেন, খুব বেশি ইম্পর্টেন্ট। যেটা 2 নাম্বার একটু খেয়াল করেন, আর 4 নাম্বার একটু খেয়াল করেন, আর 6 7, এখান থেকে এই 4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, 2 4 6 7। তাহলে হচ্ছে স্ত্রী প্রজননের যে হরমোনাল ক্রিয়া আছে এখান থেকে কাজগুলা একবার রিডিং দিয়ে রাখতে পারেন, কাজগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে না, শুধুমাত্র যেগুলো আমি বললাম, যে পয়েন্ট গুলো বললাম সেগুলো একটু মার্ক করে রাখবেন বা সেগুলো ভালো করে পড়বেন, এখান থেকে ওইগুলো পড়লে কাভার হয়ে যাবে। ওকে, সো হরমোনাল কেয়ার বেলা যেটা আমরা বলছিলাম, 2 4 6 7, 2 4 6 7, এই 4টা পয়েন্ট আপনি খেয়াল করবেন। এবং 2 এর ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে দেখেন FSH ডিম্বাশয়ের উপরে কাজ করে, FSH টা কার উপরে কাজ করবে, ডিম্বাশয়ের উপরে কাজ করবে, এবং ইস্ট্রোজেন হরমোনে উদ্দীপনা দেয়। তাহলে FSH হচ্ছে ডিম্বাশয়ের উপরে কাজ করে, বা ডিম্বাশয়কে ইস্ট্রোজেন হরমোনে ক্ষরণ যে করবে, ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হবে সেই ক্ষরণে উদ্দীপনাটা কে দিবে, FSH, সেই ক্ষরণের উদ্দীপনাটা কে দিবে, FSH, ঠিক আছে। আচ্ছা 4 নাম্বারটা দেখবেন যে LH, LH টা হচ্ছে কর্পাস লুটিয়াম কে উদ্দীপনা দেয়, এবং কর্পাস লুটিয়াম এই উদ্দীপনা পেয়ে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে,
তাহলে আমরা কর্পাস লুটিয়াম সম্পর্কে একটু পরে জানবো। তো এখান থেকে শুধুমাত্র জেনে রাখেন যে লুটিনাইজিং হরমোনটা কর্পাস লুটিয়ামকে উদ্দীপনা দেয় এবং এই উদ্দীপনার ফলে ওরা প্রোজেস্টেরন হরমোনটা ক্ষরণ করে। তাহলে লুটিনাইজিং হরমোন প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা দেয়। কাকে উদ্দীপনা দেবে? কর্পাস লুটিয়ামকে। আর 6 নাম্বারটা হচ্ছে ডিম্বাশয় ও মমরা থেকে রিল্যাক্সিন হরমোন ক্ষরণ হয়। তাহলে বলতে পারে রিল্যাক্সিন হরমোন স্ত্রী প্রজননতন্ত্রের বেলায় কোন অংশ থেকে রিল্যাক্সিন হরমোনটা ক্ষরিত হবে? ডিম্বাশয় এবং অমরা থেকে। ডিম্বাশয় এবং কি থেকে? অমরা থেকে। এবং রিল্যাক্সিন হরমোনের কাজ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সন্ধিদেশী লিগামেন্ট এবং পেশিকে পোষণ ঘটায়, এবং এটা সাধারণত তোমার কি যখন হচ্ছে আমরা পার্টিউরেশন বলি বা হচ্ছে বেবি ডেলিভারি যখন হয় ফিমেল পার্সনদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে, তখন হচ্ছে এই রিল্যাক্সিন হরমোনটা খুব বেশি অ্যাক্টিভ থাকে এবং ওরা কি করে সন্নিবেশী লিগামেন্ট এবং পেশির প্রসারণ ঘটায়। সন্নিবেশী লিগামেন্ট এবং পেশির প্রসারণ ঘটাবে। তাহলে যদি বলা হয় যে কোন হরমোনটা সন্নিবেশী লিগামেন্ট এবং পেশির প্রসারণ ঘটাবে? রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন। আর 7 নম্বর পয়েন্টটা অক্সিটোসিনের কথা যেটা বলছিলাম আমরা, যে অক্সিটোসিন এখানে অগ্রোপিটিউটারি বলছে। সেটা অ্যাকচুয়ালি আপনার কি পশ্চাৎ পিটিউটারি হবে, অগ্রপিটিউটারি থেকে কিন্তু অক্সিটোসিনটা রিলিজ হবে না। অক্সিটোসিন আসবে হচ্ছে পশ্চাৎ পিটিউটারি থেকে, এবং সেটা আমাদের যে ওই ফিমেল পার্সনদের ক্ষেত্রে যে জরায়ু থাকে ডেলিভারির সময় সেই জরায়ুর সংকোচন ঘটে। তাহলে যদি বলা হয় যে নিচের কোন হরমোনটা জরায়ুর সংকোচন ঘটিয়ে সন্তান এবং অমরার বাইরে নির্গমনে সহায়তা করে, সেটা হচ্ছে অক্সিটোসিন। এবং অক্সিটোসিন হচ্ছে পশ্চাৎ পিটিউটারি থেকে রিলিজ হবে, পশ্চাৎ পিটিউটারি থেকে রিলিজ হবে। ওকে, তাহলে এখান থেকে 2 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট, এই 4টা পয়েন্ট ভালো করে পড়বেন। 2, 4, 6, 7, 2, 4, 6, 7, কোনটা কোথায় কাজ করতেছে, কোন হরমোন ক্ষরণে উদ্দীপনা দিচ্ছে এবং কাজ, বিশেষ করে রিল্যাক্সিন যে সন্নিবেশী লিগামেন্ট এবং পেশির প্রসারণ ঘটাচ্ছে আর অক্সিটোসিন যে হচ্ছে জরায়ু সংকোচন ঘটাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অগ্রদেয়া, ঠিক আছে, এখানে কিন্তু পশ্চাৎ হবে, অগ্রদেয়া আছে, কিন্তু অক্সিটোসিন মূলত হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হবে। পশ্চাৎ পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, একটা হচ্ছে এডিএস আর একটা হচ্ছে অক্সিটোসিন, ঠিক আছে। আচ্ছা, এখানে হরমোনাল ব্যাপারগুলো দেয়া আছে, এটা আপনাদের যে কম্পোনেন্ট বুকে আছে ওইখান থেকে দেখে নিতে পারেন একবারে বা একসাথে, এখানে দেয়া বই দেখে পড়লেও হবে, এখান থেকে দেখে নিলেও হবে। ওকে, এটা এই স্লাইডে যেগুলো আছে সেটা সম্পর্কে আমরা আস্তে আস্তে সামনে জানবো, এখান থেকে পড়ার কিছু নাই, সামনে পড়লে আপনারা এটা বুঝতে পারবেন। বয়সন্ধিকাল বা বয়প্রাপ্তি যেটা, সে এখান থেকে কয়েকটা পয়েন্ট লাগবে। একটা খেয়াল করেন, এখানে বয়স যেটা দেয়া আছে সেটা বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা কাল যেখানে হচ্ছে কি হবে গৌণ যৌন বৈশিষ্ট্য যেটা থাকে, আমরা যেগুলোকে বলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোর কি ঘটে? আবির্ভাব ঘটে এবং কিছু পরিবর্তন ঘটে। ফিমেল পার্সন বা মেল পার্সন যে হোক না কেন, তাদের কিছু যে ফিমেল হিসেবে বা মেল হিসেবে যে পরিবর্তন গুলো হয়, যেই পরিবর্তন গুলো যে সময় হবে, বয়সে যে সময় হবে, সেই বয়সটাকে আমরা কি বলবো? বয়সন্ধিকাল বা বয়প্রাপ্তি, বা এটা ইংলিশে বলা হচ্ছে পিউবার্টি বা অ্যাডোলেসেন্স। তো যদি বলা হয় যে বয়সন্ধিকাল বা বয়প্রাপ্তি, বয়প্রাপ্তি বা হচ্ছে পিউবার্টি বা অ্যাডোলেসেন্স, এটা হচ্ছে পুরুষের বেলায় কত বছরে হয় আর হচ্ছে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে কত বছর হয়, এটা বলতে পারে? এটা একটু সম্পর্কে জেনে রাখবেন যে মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে 13 থেকে 15। তাহলে 2টা বছর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে 13 থেকে 15, 13 থেকে 15, ঠিক আছে। তাহলে হচ্ছে বয়সন্ধিকাল, এখানে বয়সন্ধিকাল না বলে পিউবার্টি বলতে পারে, অ্যাডোলেসেন্সও বলতে পারে, যে পিউবার্টি পুরুষের বেলায় কত বছরে হয় বা হচ্ছে মেয়েদের বেলায় কত বছরে হয়, এটা একটু জানবেন। আর এই যে এই সময় অর্থাৎ পিউবার্টিতে বা বয়সন্ধিকালে যে পরিবর্তন গুলো হয়, এই পরিবর্তন গুলার বৈজ্ঞানিক ব্যাখ্যা দান করেন হচ্ছে টেনার, জেমস এম টেনার। এই জন্য এই যে পরিবর্তন গুলো হচ্ছে, এই পরিবর্তন গুলোকে বলা হয় টেনার স্টেজ বা টেনার দশা। তাহলে বয়সন্ধিকালে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন গুলাকে কি বলা হয়? সেই পরিবর্তন গুলাকে বলা হয় টেনার স্টেজ বা টেনার দশা, টেনার স্টেজ বা টেনার দশা, ক্লিয়ার? তাহলে এখান থেকে বয়সটা একটু জানবেন, আর এই যে পরিবর্তন গুলো হচ্ছে এগুলাকে যে টেনার দশা বলা হয় বা টেনার স্টেজ বলা হয়, সেটা সম্পর্কে একটু ধারণা রাখবেন বা জানবেন। আচ্ছা, এখান থেকে বয়স হরমোনের ভূমিকা এখানে আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, কিন্তু এখানে এক্সট্রা যেটা আছে এই শুক্রাশয়ের যে টেস্টোস্টেরন হরমোন, এখান থেকে একটু দেখে রাখবেন, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, এটা কি করে? এই দুইটা হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে উদ্বুদ্ধ করে। আগে যেটা আমরা বলছি শুধুমাত্র হচ্ছে আপনার কি আপনার হচ্ছে এলএইচ, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা দেয়, কিন্তু এখানে আমরা বলা এফএসএইচ বা এলএইচ। যদি আপনাকে বলা হয় নিচের কোন হরমোন গুলা
টেস্টোস্টেরন ক্ষরণে উদ্বুদ্ধ করে, এরকম যদি আপনার লাইনটা থাকে কোশ্চেনে, তখন বুঝবেন যে এফএসএস এমএলএস এই লাইন থেকে কোশ্চেনটা হয়েছে। তখন আপনি যদি এটা একই সাথে দেওয়া থাকে, এফএসএস ও এলএস এভাবে কোশ্চেন থাকে, তখন আপনি এটা দিবেন যে এফএসএস এবং এলএস। কিন্তু যদি সিঙ্গেল থাকে তখন কিন্তু এলএস হবে, অর্থাৎ টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা দেয় কোন হরমোন? এলএস। এলএস হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপনা দেয় বা উদ্বুদ্ধ করে। ওকে, তাহলে পুরুষের থেকে এখানে শুক্রাশয়ের থেকে এটা এই পয়েন্টটাই জানবেন যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা কে দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এই টেস্টোস্টেরন হরমোনটা সবচেয়ে বেশি ক্ষরিত হয় কখন? বয়ঃসন্ধিকালে। টেস্টোস্টেরন হরমোন যে ক্ষরিত হয় সেটা সবচেয়ে বেশি ক্ষরিত হবে কোন কালে? বয়ঃসন্ধিকালে, অর্থাৎ পিউবার্টিতে সবচেয়ে বেশি রিলিজ হবে। এবং আস্তে আস্তে যত বয়স বাড়বে, অর্থাৎ বৃদ্ধ বয়সে সান্দ্রতা কমে যাবে, কিন্তু পিউবার্টিতে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষরিত হয়। এটা এই পয়েন্টটা একটু খেয়াল রাখবেন যে কোন কালে সবচেয়ে হচ্ছে বেশি ক্ষরিত হয় টেস্টোস্টেরন হরমোনটা, বয়স বৃদ্ধিকালে বা বয়ঃসন্ধিকালে? বয়ঃসন্ধিকালে, ঠিক আছে। ওকে, ফিমেলের ক্ষেত্রে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এখান থেকে যেটা জানবেন সেটা হচ্ছে আপনার সম্মুখ পিটুইটারি, দুই নম্বর পয়েন্ট একটু দিকে খেয়াল করেন, পেশির বৃদ্ধি এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে। পেশির বৃদ্ধি এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সম্মুখ পিটুইটারি থেকে যে একটা হরমোন ক্ষরিত হয়, গ্রোথ হরমোন। সেই গ্রোথ হরমোনটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে পেশির বৃদ্ধি এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে। পুরুষের ক্ষেত্রেও করবে, কিন্তু এখানে আলাদাভাবে ফিমেলের ক্ষেত্রে এটা বলা আছে, সেটা একটু মার্ক করে রাখবেন যে পেশির বৃদ্ধি বা ফিমেলের ক্ষেত্রে পেশির বৃদ্ধি বা শক্তিকে নিয়ন্ত্রণ কে করবে? গ্রোথ হরমোন করবে, গ্রোথ হরমোন, ঠিক আছে। এখান থেকে আর কিছু পড়া নেই, শুধুমাত্র এই পয়েন্টটা পড়লেই হবে যে পেশির বৃদ্ধি বা শক্তিকে নিয়ন্ত্রণ কে করবে? গ্রোথ হরমোন। ওকে, আচ্ছা, এখান থেকে ছেলে মেয়ের বয়স নিয়ে যে পরিবর্তন গুলো, এগুলো একবার রিডিং দিবেন, ঠিক আছে। বিশেষ করে ছেলেদের বয়স নিয়ে পরিবর্তন, এটা একবার রিডিং দিবেন নিজেকে জানার জন্য, বা হচ্ছে একটু রিডিং দিলে হচ্ছে আপনার একটা ধারণা হবে, সেজন্য একবার রিডিং দিয়ে রাখবেন। ফিমেলের ক্ষেত্রে যেটা, অর্থাৎ মেয়েদের বয়স নিয়ে পরিবর্তন, এখান থেকে কয়েকটা টার্ম লাগবে বা কয়েকটা শব্দ এখান থেকে লাগবে। একটা হচ্ছে থেলার্চি, এটাকে থেলার্কিও বলা হয়, ঠিক আছে। থেলার্চি বা থেলার্কি একই জিনিস, চি উচ্চারণ করছে এখানে। একটা হচ্ছে আপনার কি, যদি থেলার্কি বলি কিও বলা যায়, থেলার্চি বা থেলার্কি। এটা হচ্ছে স্তন গ্রন্থির যে বিকশিত হয় বা হচ্ছে বিকাশ ঘটে সেটাকে আমরা বলি থেলার্চি। এবং এটা কিন্তু মেয়েদের দেহের প্রথম পরিবর্তন। তাহলে যদি বলা হয় যে মেয়েদের দেহের প্রথম পরিবর্তন কোনটা? থেলার্চি। প্রশ্ন যদি এমন ভাবে করে যে মেয়েদের দেহের প্রথম পরিবর্তন কোনটা? থেলার্চি, যেটা হচ্ছে স্তন গ্রন্থির বিকাশ যে হয় সেটাকে আমরা বলতেছি থেলার্চি, ঠিক আছে। আর পিউবার্টি যদি আমরা বলি যে বগল এবং শ্রোণীদেশে যে লোম গজায় সেটাকে আমরা বলবো পিউবার্টি, অর্থাৎ পিউবিক রিজনে বা হচ্ছে বগল যেটা বলে এক্সিলারি রিজন যদি আমরা বলি, সেখানে যে লোম গজাচ্ছে সেটাকে আমরা বলবো পিউবার্টি। তাই লোম গজানোর ব্যাপারটাকে বলি পিউবার্টি, এবং হচ্ছে স্তন গ্রন্থির যে বিকাশ হচ্ছে সেটাকে আমরা বলবো থেলার্চি। তাহলে থেলার্চি কি, পিউবার্টি কি, এটা সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, ঠিক আছে, থেলার্চি এবং পিউবার্টি। ওকে, এরপরে যেটা হচ্ছে আরেকটা টার্ম আপনাদের জানতে হবে, মেনার্চি বা হচ্ছে মেনার্কি। এই যে এখানে দেখেন যে মেনার্চি বা মেনার্কি হচ্ছে কি, এটা একটু জানতে হবে যে প্রথম যে ফিমেলের ক্ষেত্রে প্রথম যে রজচক্র শুরু হয় বা মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনটা শুরু হবে, সেই মেনস্ট্রুয়েশন শুরু হওয়াকে আমরা কি বলবো? মেনার্চি। তাহলে প্রথম রজচক্রকে কি বলা হয়? মেনার্চি। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে পিউবার্চি, একটা হচ্ছে থেলার্চি, আর একটা হচ্ছে মেনার্চি। এই তিনটা জিনিস আসলে কি, এটা সম্পর্কে আপনাকে একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে, দিতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম এবং আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এর বাইরে বাকি একটু রিডিং, বাকি যে টপিক গুলো আছে একবার রিডিং দিয়ে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, রজচক্রের ক্ষেত্রে আমরা সেকেন্ড প্যারা দিয়ে শুরু করব। সেকেন্ড প্যারার ক্ষেত্রে একটু দেখা, লক্ষ্য করেন যে আপনারা যদি রজচক্রটা হয় বা মেনস্ট্রুয়েশন সাইকেলটা যে আমরা বলি ফিমেলের ক্ষেত্রে, এটা কতদিন পর পর হয়? 28 দিন পর পর। এটা কতদিন পর পর হবে? 28 দিন পর পর। এবং এটা সাধারণত কতদিন থাকে? 3 থেকে 5 দিন অ্যাভারেজে। কারোর ক্ষেত্রে বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু অ্যাভারেজে যদি আমরা বলি 3 থেকে 5 দিন, তাহলে এটা সাধারণত 28 দিন পর পর হয়। কারো কম বেশি হতে পারে, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, কিন্তু নর্মাল হচ্ছে অ্যাভারেজে বলি 28 দিন। এবং এটা কতদিন থাকে? 3 থেকে 5 দিন। ব্যতিক্রম হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু বইয়ের ভাষায় যদি বলেন তাহলে 28 দিন, আর হচ্ছে 3 থেকে 5 দিন। 28 দিন পর পর হবে, 3 থেকে 5 দিন স্থায়ী হবে। দেন হচ্ছে মেনার্কি সম্পর্কে আমরা বললাম, প্রথম রজচক্রকে হচ্ছে মেনার্কি বলা হয়। এবং এই তাহলে হচ্ছে প্রথম রজচক্র হচ্ছে মেনার্কি, এবং একটা বয়সে গিয়ে ফিমেলদের ক্ষেত্রে সাধারণত 45 থেকে 52 বা 50 ইয়ার্স এ গিয়ে দেখা যায় যে তাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ হয়ে যায় বা মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়। সেই যে মেনস্ট্রুয়েশন বা রজচক্রটা বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে বলে মেনোপজ। সেটাকে কি বলা হয়? মেনোপজ। তাহলে মেনার্কি কি
আর হচ্ছে মেনোপোজটা কি, এটা একসাথে এখান থেকে পড়ে রাখবেন, যে প্রথম রজচক্রকে বলা হয় মেনার্কি, আর রজচক্র যে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার হচ্ছে রজচক্রের যে এন্ড সেটাকে আমরা বলবো হচ্ছে মেনোপোজ। তাহলে মেনার্কি হচ্ছে শুরু আর শেষ হচ্ছে মেনোপোজ। ওকে, এর বছর রজকের প্রধান কারণের ক্ষেত্রে 5 নম্বর পয়েন্ট একটু খেয়াল করবেন। 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে জরায়ুর কান্না কাকে বলা হয়। এভাবে কোশ্চেন আসতে পারে, জরায়ুর কান্না কাকে বলা হয় রজচক্রকে, জরায়ুর কান্না কাকে বলা হয় রজচক্রকে, কেন বলা হয় রজচক্রকে, কেন জরায়ুর কান্না বলা হয়, কারণ হচ্ছে সন্তান ধারণের অক্ষমতার জন্য। ঠিক আছে, কারণ রজচক্র আপনার হচ্ছে যদি রজচক্রের টাইম বলেন তখন হচ্ছে আপনার কি সন্তান ধারণের সাধারণত করতে পারে না একটা ফিমেল পার্সন, তো সেই জন্য সাধারণত কি বলা হয় রজচক্রকে জরায়ুর কান্না বলা হয়। ঠিক আছে, বা ইউটেরিন ক্রাই ইংলিশে বলতে পারে, ইউটেরিন ক্রাই কোনটাকে বলা হয় বা ইউটেরিন ক্রাই কি, সেটা হচ্ছে আপনার কি রজচক্র, রজচক্র। ওকে, এরপরে শেষের প্যারা, স্লাইডের শেষের প্যারা একটু খেয়াল করেন, যে প্রি মিনিস্ট্রাল সিন্ড্রোম, প্রি মিনিস্ট্রাল সিন্ড্রোম, এখান থেকে উপসর্গগুলো একটু দেখে নিতে পারেন। প্রি মিনিস্ট্রাল সিন্ড্রোম অথবা প্রাক রজচক্রের যে উপসর্গগুলো আছে তাদের মধ্যে আপনার কি শান্ত মেজাজ একটু খারাপ থাকে, পরিশ্রান্ত খিটখিটে বা অস্থির মেজাজ থাকতে পারে, ব্রণ উঠতে পারে। তো এই যে উপসর্গ গুলো আছে এখানে এই লাইন বরাবর যে উপসর্গ গুলো আছে সেটা হচ্ছে আপনার কি প্রি মিনিস্ট্রুয়াল সিন্ড্রোম, এবং প্রি মিনিস্ট্রুয়াল সিন্ড্রোম গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন, দিতে পারে যে নিচের কোনটা প্রি মিনিস্ট্রুয়াল সিন্ড্রোম না না বা হচ্ছে কোনটা হচ্ছে প্রি মিনিস্ট্রুয়াল সাইকেলের মধ্যে পড়ে না, সেইভাবে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আচ্ছা পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডের ক্ষেত্রে দেখেন যে এখানে, আচ্ছা প্রি মিনিস্ট্রাল সাইকেলটা কত পার্সেন্ট নারীর ক্ষেত্রে হয়, সাধারণত 20 থেকে 30%, এবং এটা সিভিয়ার আকারে অর্থাৎ তীব্র আকারে দেখা যায় 3 থেকে 8% নারীর ক্ষেত্রে, জেনে রাখেন কিন্তু লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট এখান থেকে, সে ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র, সাধারণত মিনিস্ট্রাল যে সাইকেলটা হয় বা মিনিস্ট্রেশনটা হয় এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সে ডিম্বাশয় চক্রকে হিসেবে ভাগ করা হয় আর একটা হচ্ছে কি জরায়ু চক্র হিসেবে ভাগ করা হয়। তো ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র এই দুইটা ভাগে ভাগ করা হয়, এবং এখানে ডিম্বাশয় যে চক্র সেটা এখানে এখানে দেখেন সুন্দর করে বলা আছে ডিম্বাশয় চক্রের মধ্যে কি কি পর্যায় আছে, আর এটা হচ্ছে জরায়ু চক্রের মধ্যে কি কি পর্যায় আছে। ডিম্বাশয় চক্রের পর্যায় গুলো সম্পর্কে একটু আমরা জানবো, সেটা হচ্ছে আপনার কি ডিম ও ফল লুটো। ঠিক আছে, তাহলে আমরা ডিম্বাশয় চক্র মনে রাখবো এই ছন্দটা দিয়ে, ডিম এবং ফল লুটো। ডিম হচ্ছে কি ডিম্বপাত পর্যায়, ডিম হচ্ছে ডিম্বপাত পর্যায়, ফল ফলটা হচ্ছে কি ফলিকুলার পর্যায়, আর লুটো হচ্ছে লুটিয়াল পর্যায়, লুটোটা হচ্ছে কি লুটিয়াল পর্যায়। ক্লিয়ার? তাহলে ডিম্বাশয় চক্রের আছে আপনার কি, আচ্ছা ডিম্বাশয় চক্রের ক্ষেত্রে আমরা যদি, আচ্ছা রজ একজন বলছে রজচক্র কি, আসলে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে প্রতি মাসে একটা আপনার সাইকেল দেখা যায়, তখন হচ্ছে কি হয় যে ওই সাইকেলের ক্ষেত্রে অর্থাৎ একটা মাসের নির্দিষ্ট কিছু দিনে তাদের হচ্ছে কি হয় জরায়ু থেকে কিছু হচ্ছে ব্লাড বের হয়, বা ব্লাডের সাথে অন্যান্য অংশ থাকে, অনিষিক্ত ডিম্বাণু থাকে, তো এই যে অংশগুলো বের হচ্ছে সেটাকে আমরা কি বলি রজচক্র বলি বা মেনস্ট্রুয়েশন বলি। ঠিক আছে, তো এই মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে দুইটা ইয়ে আছে, চক্র আছে, একটা হচ্ছে ডিম্বাশয় চক্র, যেটা ডিম্বাশয় যে পরিবর্তন গুলো হয় অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় ডিম্বাশয় যে পরিবর্তন গুলো হয় সেটাকে আমরা বলবো ডিম্বাশয় চক্র, আর জরায়ুতে যে পরিবর্তন গুলো হচ্ছে সেটাকে আমরা বলবো জরায়ু চক্র। ডিম্বাশয় চক্র আমরা মনে রাখলাম ডিম ও ফল লুটো দিয়ে, ডিম হচ্ছে ডিম্বপাত পর্যায়, ফল হচ্ছে ফলিকুলার পর্যায়, আর লুটিয়াল হচ্ছে কি লুটোতে হচ্ছে কি লুটিয়াল পর্যায়, আর জরায়ু চক্র হচ্ছে আপনার কি রজস্রাব্য পর্যায়ে আছে, বর্ধনশীল পর্যায়ে হচ্ছে ক্ষরণশীল পর্যায়। অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসতে পারে নিজের কোনটা ডিম্বাশয় চক্রের মধ্যে পড়ে বা কোনটা জরায়ু চক্রের মধ্যে পড়ে, সেক্ষেত্রে একটা পড়লেই হবে এখান থেকে ডিম্বাশয় চক্রের মধ্যে কি কি অংশ আছে। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে মানসিক রজচক্রকে তিনটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এটা হচ্ছে আপনার এখানে যেটা বর্ণনা করছে সেটা হচ্ছে আপনার কি জরায়ু চক্র, জরায়ু চক্রকে তিন ভাগে ভাগ করা হয়, রজস্রাব্য পর্যায়, বর্ধনশীল পর্যায়, আর হচ্ছে ক্ষরণশীল পর্যায়। ঠিক আছে, রজস্রাব্য পর্যায়, বর্ধনশীল পর্যায়, ক্ষরণশীল পর্যায়। এখন এই যে তিনটা পর্যায় এটার মধ্যে প্রথম পর্যায় হচ্ছে রজস্রাব্য পর্যায়, অর্থাৎ যেখানে হচ্ছে যে পর্যায়ে গিয়ে মেনস্ট্রুয়েশনটা অ্যাকচুয়ালি হয়, এবং এই মেনস্ট্রুয়েশন যে হচ্ছে এখান থেকে যেটা লাগবে আপনার, 2 নম্বর লাইনে খেয়াল করেন যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, এটা আমরা ফিমেল হরমোন বলি, এই রজস্রাব্য পর্যায়ে বা মেনস্ট্রুয়াল ফেজে গিয়ে এই দুইটা হরমোন হচ্ছে কি হয় উৎপাদন বন্ধ হয়ে যায়, অর্থাৎ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা রজস্রাব্য পর্যায়ে বন্ধ হয়ে যায়, এবং তখন কি হয় এন্ডোমেট্রিয়াম ভেঙে যায়, এবং এন্ডোমেট্রিয়ামটা ভেঙে গিয়ে অ্যাকচুয়ালি ব্লিডিংটা হয়। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে হরমোনের ব্যাপারটা মেনস্ট্রুয়াল যে ফেজ, এখানে হরমোনের ব্যাপারটা কি হয়, এখানে হরমোনের পরিমাণটা কমে যায়
বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা যদি আমরা বলি, এটা হচ্ছে কমে যাবে বা হচ্ছে উৎপাদন বন্ধ হয়ে যাবে কোন পর্যায়ে, মেনস্ট্রুয়েশন ফেজ বা হচ্ছে রজস্রাবীয় পর্যায়ে। ক্লিয়ার? তাহলে এখানে হরমোনটা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে কি কি থাকে একটু দেখে রাখতে পারেন, যেটা হচ্ছে ডিম্বাণু, মিউকাস এবং হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম এটা আমরা মনে রাখবো, অর্থাৎ এই যে রজস্রাবের পর্যায়ে আছে, রজস্রাবের পর্যায়ের মধ্যে হচ্ছে আমরা বললাম যে প্রতি সাইকেলে গিয়ে হচ্ছে এন্ডোমেট্রিয়াম ভেঙে যায় এবং এন্ডোমেট্রিয়াম হচ্ছে রক্ত আকারে বের হয়ে আসে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের কিছু অংশ রক্ত আকারে বের হয়ে আসে। এই রক্তের মধ্যে কি কি থাকে সেটা একটু মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার কি, ডিম, ডিম মানে আন্ডা, ঠিক আছে। ডিম হচ্ছে কি, ডিম্বাণু মানে হচ্ছে আপনার কি মিউকাস, আর আন্ডা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ডিম হচ্ছে ডিম্বাণু মানে হচ্ছে কি মিউকাস, আন্ডা মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। অর্থাৎ রজস্রাবের পর্যায়ে যে ক্ষরণটা হয় সেই ক্ষরণের মধ্যে কি কি থাকে, ডিম্বাণু থাকে, মিউকাস থাকে, এন্ডোমেট্রিয়াম থাকে। ডিম্বাণু থাকে, মিউকাস থাকে, আর কি থাকে, এন্ডোমেট্রিয়াম থাকে। ডিম্বাণু, মিউকাস আর হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ডিম হচ্ছে ডিম্বাণু মানে হচ্ছে মিউকাস, আন্ডাতে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ক্লিয়ার? আচ্ছা, নিচের দিকে একটু খেয়াল করেন, নিচের দিকে হচ্ছে রজস্রাবের পর্যায়ে, এটা কত দিন, এটা একটু লাগবে যে দিন হচ্ছে 1 থেকে 5 দিন হচ্ছে রজস্রাবের পর্যায়ে, আর 5 থেকে 13 দিনের মধ্যে পড়ে হচ্ছে বর্ধনশীল পর্যায়ে, আর 13 থেকে 18 দিনের মধ্যে পড়ে ক্ষরণশীল পর্যায়ে। তাহলে কোনটার কতদিন স্থায়ী হয় বা হচ্ছে কোনটার মধ্যে কতদিনের মধ্যে পড়ে সেটা একটু জেনে রাখবেন। রজস্রাব পর্যায়ে হচ্ছে 1 থেকে 5 দিন, বর্ধনশীল পর্যায়ে হচ্ছে 5 থেকে 13, আর 13 থেকে 28 হচ্ছে ক্ষরণশীল পর্যায়ে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে খেয়াল করবেন যে এই যে পর্যায়গুলা, এই পর্যায়ের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব কতটুকু থাকে। দেখেন রজস্রাবীয় পর্যায়ে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব থাকে 2 মিলিমিটার, রজস্রাবীয় পর্যায়ে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব কত, 2 মিলিমিটার, বর্ধনশীল পর্যায়ে হচ্ছে 4 মিলিমিটার, আর ক্ষরণশীল পর্যায়ে হচ্ছে 8 মিলিমিটার। অর্থাৎ আমি যদি 2 এর দ্বিগুণ করি 4, 4 এর দ্বিগুণ করি 8, তো এভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। 2 4 8, 2 4 8। তাহলে রজস্রাবের পর্যায়ে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার, বর্ধনশীল পর্যায়ে হচ্ছে 4 মিলিমিটার, আর ক্ষরণশীল পর্যায়ে হচ্ছে 8 মিলিমিটার। আশা করি ক্লিয়ার যে হচ্ছে কোনটা কতদিন স্থায়ী, এখান থেকে পড়ার এটাই যে কোনটা কতদিন। স্থায়ী হবে এবং কোন পর্যায়ে হচ্ছে আপনার কি এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব কতটুকু থাকে। আচ্ছা, গ্রাফটা সম্পর্কে আমি বলবো। সো এখান থেকে যে জিনিসটা আমি বললাম যে রজস্রাবের পর্যায়ে কোনটা কতদিন, দিন তো বুঝতে পারছে যে কোনটা কতদিন স্থায়ী হয়, আর 2 থেকে 2 মিলিমিটার থাকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম রজস্রাবের পর্যায়ে, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব, আর বর্ধনশীল পর্যায়েটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম যে পুরুত্ব সেটা কতটুকু থাকে, 4 মিলিমিটার, ক্ষরণশীল পর্যায়ে হচ্ছে 8 মিলিমিটার। তাহলে কোন পর্যায়ে এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব কতটুকু সেটা সম্পর্কে একটু জানবেন। 2 4 8, 2 4 8, ঠিক আছে। আর এটার সম্পর্কে যদি আমরা গ্রাফ বলি সেটা আমরা একটু পরে জানবো, বলছি এটা, ঠিক আছে। আচ্ছা, বর্ধনশীল পর্যায়ে যেটা এখান থেকে লাগবে সেটা হচ্ছে খেয়াল করেন যে বর্ধনশীল পর্যায়ে গিয়ে আপনার দ্বাদশ থেকে, এই লাইনটা একটু খেয়াল করেন, দ্বাদশ থেকে ত্রয়োদশ দিনে ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়। দ্বাদশ থেকে ত্রয়োদশ দিনে অর্থাৎ 28 দিনের সাইকেল যদি হয়, দ্বাদশ বা ত্রয়োদশ দিনে অর্থাৎ 12তম বা 13তম দিনে গিয়ে ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়, এবং এই ইস্ট্রোজেন হরমোনটা কি করে, পিটুটারি গ্রন্থি থেকে উদ্দীপনা দেয় এবং উদ্দীপনার ফলে লুটিনাইজিং হরমোনটা ক্ষরিত হয়। অর্থাৎ দ্বাদশ এবং ত্রয়োদশ দিনে ইস্ট্রোজেন হরমোনটা বেড়ে যাচ্ছে এবং ইস্ট্রোজেন হরমোনটা বাড়ার জন্য লুটিনাইজিং হরমোনটা বেশি ক্ষরিত হচ্ছে। এই যে যে লুটিনাইজিং হরমোনটা বেশি বেড়ে যাচ্ছে বা বাড়ছে 12 বা 13তম দিনে গিয়ে, এর ফলে অর্থাৎ লুটিনাইজিং হরমোনটা বাড়ার ফলে আমাদের যে ডিম্বাশয় থাকে বা ফিমেলের ক্ষেত্রে ডিম্বাশয় যে থাকে সেখান থেকে এটা কি হবে, ডিম্বাণুটা মুক্ত হবে, যেটাকে আমরা কি বলি ডিম্বপাত বা ওভুলেশন। তাহলে ডিম্বপাত বা ওভুলেশন সাধারণত আপনার কি, আচ্ছা এখান থেকে একটা পয়েন্ট খেয়াল করেন, এই ডিম্বপাত বা ওভুলেশন কততম দিনে হচ্ছে, চতুর্থ দিনে, চতুর্থ মানে সে 14তম দিনে, ঠিক আছে। ডিম্বপাত বা ওভুলেশনটা কততম দিনে হচ্ছে, 14তম দিনে। তাহলে দ্বাদশ বা ত্রয়োদশ দিনে একটু খেয়াল করেন, দ্বাদশ বা ত্রয়োদশ দিনে হচ্ছে ইস্ট্রোজেন হরমোন বাড়তেছে, ইস্ট্রোজেন হরমোন বাড়ার জন্য হচ্ছে লুটিনাইজিং হরমোন বেড়ে যাচ্ছে এবং এই লুটিনাইজিং হরমোনটা বাড়তেছে 12 বা 13তম দিনে। এর ফলে আমাদের যে 14তম দিন, এই 14তম দিনে হচ্ছে কি হয়, ডিম্বাণুটা মুক্ত হচ্ছে, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা আলাদা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ডিম্বপাত বা ওভুলেশন।
তাহলে এখানে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে ডিম্বাশয় বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত বা ওভুলেশনটা কততম দিনে হচ্ছে, চতুর্থ মানে হচ্ছে আপনার 14তম দিনে, কততম দিনে, 14তম দিনে। এবং এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আলাদা হচ্ছে বা যেটাকে আমরা বলি ডিম্বপাত বা ওভুলেশন, এটা কোন হরমোনের প্রভাবে হচ্ছে? লুটিনাইজিং হরমোনের প্রভাবে। কোন হরমোনের প্রভাবে হচ্ছে? লুটিনাইজিং হরমোনের প্রভাবে। ঠিক আছে, আচ্ছা এরপরেটা হচ্ছে শেষ পর্যায়টা হচ্ছে ক্ষরণশীল পর্যায়। সেটা হচ্ছে কি? ক্ষরণশীল পর্যায়। এবং এই ক্ষরণশীল পর্যায়ে হচ্ছে কি হয়, লুটিনাইজেশনটা দেখা যায়, লুটিনাইজেশনটা দেখা যায়, কর্পাস লুটিয়ামটা দেখা যায়। তাহলে এখান থেকে মার্ক করেন যে লুটিনাইজেশন বা হচ্ছে আপনার কি কর্পাস লুটিয়াম, একটা হচ্ছে কি ইয়েলো বডি, একটা হচ্ছে কি ইয়েলো বডি, এটা সম্পর্কে আমরা বলবো। আচ্ছা ডিম্বাণু নিষিক্ত না হলে কততম দিন পরে হচ্ছে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাবে? 10 থেকে 12তম দিনে। আচ্ছা এখন যেটা আসেন ওই গ্রাফে, যেটা আপনারা বুঝতেছিলেন না এখানে, তাহলে প্রথমে দেখেন এখানে প্রথম ফিগারটা একটু খেয়াল করেন। এই ফিগারটা প্রথমে হচ্ছে, এটা হচ্ছে আপনার কি সেই ডিম্বাশয়ের মধ্যে একটা হচ্ছে তোমার কি ফলিকল। অর্থাৎ আমরা জানি ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো ফলিকল থাকে, সেখান থেকে হচ্ছে আপনার কি ডিম্বাণু তৈরি হয়। সে এটা হচ্ছে একটা ফলিকল, সেটা কি হবে আস্তে আস্তে ম্যাচিউর হবে বা বড় হতে থাকবে। হ্যাঁ আলটিমেটলি একটা কি পরিণত ফলিকল তৈরি হবে। এই পরিণত ফলিকলটা দেখেন 14তম দিনে এসে কি হচ্ছে, এই পরিণত ফলিকল থেকে ডিম্বাণুটা কি হয়ে যাচ্ছে, নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলতেছি ওভুলেশন বলতেছি, যেটাকে কি বলতেছি ওভুলেশন বা হচ্ছে ডিম্বপাত বলতেছি। তাহলে 14তম দিনে ডিম্বপাত বা ওভুলেশনটা হচ্ছে। এখন এই 14তম দিনে ডিম্বপাত যে হয়ে যাচ্ছে বা ওভুলেশন হয়ে যাচ্ছে, ডিম্বাণু তো বের হয়ে যাচ্ছে, আর যে ফলিকলটা যে থেকে যাচ্ছে সেই ফলিকলটা কিসে পরিণত হবে? কর্পাস লুটিয়ামে। অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার ফলে পরে যেটা হচ্ছে, অর্থাৎ ওভুলেশন হওয়ার পরে ফলিকলের যে বাকি অংশটা আছে সেটা হচ্ছে কিসে কনভার্ট হচ্ছে? কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম অর্থাৎ ফলিকলের বাকি অংশ থেকে কর্পাস লুটিয়ামটা তৈরি হয়। এবং এই যে ফলিকলের যে পরিবর্তনের মাধ্যমে কর্পাস লুটিয়ামে কনভার্ট হচ্ছে, ও সেটাকে আমরা বলি লুটিনাইজেশন। সেটাকে আমরা কি বলবো? লুটিনাইজেশন। অর্থাৎ ফলিকল যে পরিবর্তনের মাধ্যমে কর্পাস লুটিয়ামে কনভার্ট হয় সেই পরিবর্তন গুলাকে আমরা বলবো লুটিনাইজেশন। এবং এই ফলিকলটা দেখেন যখন হচ্ছে আপনার কি কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়ে গেল, এই কর্পাস লুটিয়ামটা হয়ে যায় হচ্ছে হলুদ বর্ণের, কর্পাস লুটিয়ামটা তখন কি হয় হলুদ বর্ণের। এবং এই যে কর্পাস লুটিয়ামটা হলুদ বর্ণের হচ্ছে, এই জন্য কর্পাস লুটিয়াম আর একটা নাম হচ্ছে ইয়েলো বডি। কর্পাস লুটিয়াম আর একটা নাম হচ্ছে কি ইয়েলো বডি। ওকে, এখন কর্পাস লুটিয়াম যে হয়ে আছে, এই কর্পাস লুটিয়ামের কাজ হচ্ছে প্রোজেস্টেরন হরমোনটা তৈরি করা। কর্পাস লুটিয়ামের কাজটা হচ্ছে কি প্রোজেস্টেরন হরমোন তৈরি করা। তাহলে যদি বলা যায় কোন হরমোনটা আমরা কর্পাস লুটিয়াম থেকে পাই, প্রোজেস্টেরন, তাহলে কোন হরমোনটা আমরা কর্পাস লুটিয়াম থেকে পাবো, সেটা হচ্ছে প্রোজেস্টেরন থেকে, কর্পাস লুটিয়াম থেকে পাবো হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, প্রোজেস্টেরনটা হচ্ছে আমরা কর্পাস লুটিয়াম থেকে পাবো। এখন এই এই যদি ডিম্বাণুটা বের হয়ে গেল, এটা তো আপনি আলটিমেটলি কোথায় যাবে? ডিম্বনালীতে যাবে। এখন ডিম্বনালীতে গিয়ে যদি ও নিষিক্ত না হয় তখন কি হবে, এই কর্পাস লুটিয়ামটা হচ্ছে ধ্বংস হয়ে যায় বা হচ্ছে ড্যামেজ হয়ে যায়। এবং এটা যে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজটা হচ্ছে কতদিন পরে? 10 থেকে 12 দিন পরে। তাহলে আমরা ক্ষরণশীল পর্যায়ে যদি আবার একটু রিপিট করি, যে এখানে আমরা যেটা বলেছিলাম যে লুটিনাইজেশন, তাহলে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হওয়ার পরে, অর্থাৎ একটা ফলিকল থেকে বের হওয়ার পরে ফলিকলে যে পরিবর্তন গুলো হচ্ছে সেটাকে আমরা বলবো লুটিনাইজেশন। লুটিনাইজেশনের মাধ্যমে গ্রাফিয়ান যে ফলিকলটা থাকে সেটা কিসে কনভার্ট হচ্ছে? কর্পাস লুটিয়াম। এবং কর্পাস লুটিয়ামটা কি বর্ণের হয়? হলুদ বর্ণের। এবং হলুদ বর্ণে হওয়ার জন্য এই কর্পাস লুটিয়ামকে ইয়েলো বডি বলা হয়। কর্পাস লুটিয়ামকে কি বলা হয়? ইয়েলো বডিও বলা হয়। তাহলে কর্পাস লুটিয়াম আর ইয়েলো বডি সেম, কর্পাস লুটিয়ামকে কেন ইয়েলো বডি বলা হয়? কারণ ও হচ্ছে ইয়েলো বর্ণের বা হচ্ছে হলুদ বর্ণের। এবং কর্পাস লুটিয়ামের কাজ হচ্ছে প্রোজেস্টেরন তৈরি করা। ইস্ট্রোজেন তৈরি করতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন তৈরি করা। তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে তৈরি করা, এটা কার কাজ? কর্পাস লুটিয়াম। ইস্ট্রোজেন কিন্তু ডিম্বাশয় থেকে তৈরি হতে পারে, কিন্তু প্রোজেস্টেরনটা কিন্তু আমরা কর্পাস লুটিয়াম থেকে পাই। তাহলে কর্পাস লুটিয়ামের কাজ হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি করা, এটা খুব ভালো করে মনে রাখবেন। এবং ডিম্বাণু নিষিক্ত না হলে, এই লাইনটা একটু খেয়াল করেন, ডিম্বাণু নিষিক্ত না হলে কর্পাস লুটিয়াম কততম দিনে, সরি কতদিন পরে হচ্ছে নষ্ট হয়ে যাবে? 10 থেকে 12 দিন পরে, 10 থেকে 12 দিন পরে। ঠিক আছে, এখান থেকে এই পয়েন্ট গুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে হচ্ছে কর্পাস লুটিয়াম কি বা হচ্ছে লুটিনাইজেশন কি, ইয়েলো বডি কি, এখান থেকে কি কি হরমোন তৈরি হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, আর নিষিক্ত না হলে কতদিন পরে এটা নষ্ট হয়ে যাবে? 10 থেকে 12 দিন।
ওকে, রহস্যের তাৎপর্য এটা লাগবে না, এটা রিডিং দিবেন একবার। ঋতুচক্র ইম্পর্টেন্ট, যে অপ্রাইমেট জাতীয় যে প্রাণীগুলো আছে, যেমন কুকুর বলেন বা বিড়াল বলেন বা ছাগল বলেন, তাদের মধ্যে কি দেখা যায়, ঋতুচক্র অনেকটা মেনস্ট্রুয়েশন সাইকেলের মতোই, যে কিন্তু এখানে একদম রজচক্রের মতো ঘটনাগুলো ঘটে না, বা হচ্ছে রক্তক্ষরণ ঘটে না, বেশি ঘটে না কিন্তু অল্প ঘটে। তাহলে দেখেন সামান্য পরিমাণে রক্তক্ষরণ ঘটে কিন্তু সেটা বাইরে আসে না, অর্থাৎ অল্প পরিমাণ রক্তক্ষরণ হবে কিন্তু সেটা বাইরে আসবে না, এবং এটা শুধুমাত্র প্রজনন ঋতুতে দেখা যায়, ফিমেলের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে। যেহেতু আপনার হচ্ছে যে দেখা যায় যে হচ্ছে আপনার প্রতি সাইকেল, অর্থাৎ প্রতি মাসে এটা দেখা যাচ্ছে, কিন্তু অপ্রাইমেট জাতীয় যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে যে ঋতুচক্রটা দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র প্রজনন ঋতুতে দেখা যায়। তাহলে যদি বলে ঋতুচক্র যে অপ্রাইমেট জাতীয় প্রাণীতে দেখা যায়, সেটা কখন দেখা যায়? শুধুমাত্র প্রজনন ঋতুতে, শুধুমাত্র প্রজনন ঋতুতে এখানে সামান্য রক্তক্ষরণ হয় এবং সেটা বাইরে আসে না। ঠিক আছে, তাহলে কাদের মধ্যে দেখা যাচ্ছে এবং কখন দেখা যাচ্ছে? প্রজনন ঋতুতে। এটা জাস্ট মনে রাখলে হবে। এখান থেকে এটা আমরা বলে ফেলছি, মেনার কি কি, মেনোপজ কি, রজচক্র কেন জরার কান্না বলে, আর প্রাক রজচক্রের উপসর্গ গুলা কি, সেটা সম্পর্কে আমরা অলরেডি বলছি। এটা হচ্ছে আপনার কম্পোনেন্ট বুকে দেওয়া আছে, যে ডিম্বাশয় চক্র, জরায়ু চক্র এটা সম্পর্কে বলা আছে, এটা আপনার কম্পোনেন্ট বুক থেকে দেখে নিতে পারেন। আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করা আছে, যদি আগ্রহ থাকে দেখতে পারেন। আচ্ছা, গ্যামিট সিস্টেম, গ্যামিটোজেনেসিস, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এটা থেকে অনেক কোশ্চেন আসছে, এবং এটা ভালো করে পড়বেন এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং এটা যদি আমরা বলি, শুরু করি যদি গ্যামিট সিস্টেম বা গ্যামিটোজেনেসিস, এবং গ্যামিটোজেনেসিস শব্দটা যদি খেয়াল করেন, এখানে দেখেন যে গ্যামিট একটা ওয়ার্ড আছে আর জেনেসিস একটা ওয়ার্ড আছে, অর্থাৎ জেনেসিস মানে তো তৈরি হওয়া, আর গ্যামিট মানে তো গ্যামিট বা হচ্ছে আপনার জনন কোষ। তাহলে যে প্রক্রিয়া জনন কোষ গুলা তৈরি হবে, যে প্রক্রিয়া জনন কোষ গুলো হচ্ছে কি হবে, তৈরি হবে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, গ্যামিটোজেনেসিস। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, গ্যামিটোজেনেসিস। তাহলে যে প্রক্রিয়া গ্যামিট তৈরি হবে সেটার নাম হচ্ছে গ্যামিটোজেনেসিস। এবং এই গ্যামিটোজেনেসিসটা দুই ধরনের হতে পারে, কারণ গ্যামিট তো দুই ধরনের, বা জনন কোষ তো দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাণু একটা হচ্ছে ডিম্বাণু। এবং শুক্রাণু যে প্রক্রিয়া তৈরি হবে সেটাকে নাম হচ্ছে স্পার্মেটোজেনেসিস। এখানে খেয়াল করেন এই লাইনটা, স্পার্মেটোজেনেসিস হচ্ছে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া বা উৎপন্ন করার প্রক্রিয়া, আর ডিম্বাণু উৎপন্নের প্রক্রিয়াকে বলি ওজেনেসিস। তাহলে গ্যামিটোজেনেসিস, জেনেসিস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্পার্মেটোজেনেসিস আর একটা হচ্ছে ওজেনেসিস। স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়, আর ওজেনেসিস প্রক্রিয়া তৈরি হয় হচ্ছে ডিম্বাণু। ওজেনেসিস প্রক্রিয়া কি তৈরি হবে, ডিম্বাণু। ঠিক আছে, তাহলে আমরা দুইটা পর্যায় পড়লাম, এবং এই পর্যায় গুলো ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে, আচ্ছা পরের যে প্যারাটা আছে, এই প্যারাটা একটু খেয়াল করেন, যে সেমিনাল ভেসিকুলার কথা শুরুতে যে বলছিলাম, শুক্রাশয় সেমিনিফ্রাস, সেমিনাল ভেসিকুলার, সেমিনাল সেমিনিফ্রাস যে নালিকা থাকে, এই সেমিনিফ্রাস নালিকার প্রাচীরে একটা এপিথিলিয়াম থাকে, নাম হচ্ছে জার্মিনাল এপিথিলিয়াম, জার্মিনাল এপিথিলিয়াম। এবং এই জার্মিনাল এপিথিলিয়াম গুলো থেকে তৈরি হবে জনন মাতৃকোষ, বা প্রিমোর্ডিয়াল জনন কোষ, বা প্রাইমোর্ডিয়াল জনন কোষ, যেটাই বলেন না কেন। সো জার্মিনাল এপিথিলিয়াম তাহলে যদি বলা হয় কোথায় থাকে, সেমিনিফ্রাস নালিকা, এবং জার্মিনাল এপিথিলিয়াম থেকে হচ্ছে জনন মাতৃকোষ তৈরি হবে, এবং জনন মাতৃকোষ থেকে আলটিমেটলি কি তৈরি হবে, শুক্রাণু বা ডিম্বাণু। শুক্রাশয়ের বেলায় হচ্ছে শুক্রাণু, আর ডিম্বাশয়ের বেলায় তৈরি হবে হচ্ছে আপনার কি, ডিম্বাণু। ঠিক আছে, তাহলে জনন মাতৃকোষ দুটা জায়গায়।